আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا মহাব্বত মদিনা শরীফের দিকে খেয়াল দিয়া পড়ুকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم صل على سيدنا وعلى آل سيدنا يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم سيدنا مولانا وعلى آل
সাইয়্যিদিনা লাখ কোটি শুকুর আল্লাহর দরবারে। ঐতিহ্যবাহী উসমানীনগর থানার অন্তর্গত ইসলামপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ আখলুস মিয়া সাহেব, শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, ছাত্র বন্ধু হল, ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবা হল, পর্দার অন্তরালে পর্দা নিশীন আমার মা বইন হল, মহান আল্লাহর আল্লাহ দরবার লাখ কোটি শুক্রিয়া। বড় মুবারক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক আল্লাহ এমরে দিছেন। দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক মানুষ হল লোকের বেহেস্তর বাগানো আল্লাহ যে বোয়ার সুযোগ করিয়া দিছেন, মন খুশি করি আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার হোক আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক ভাইয়ের মনে রাখা উচিত আমরা প্রত্যেকটা জবানোর মাঝে নাকি যতটা কথা আমরা হইম, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা হইতাম ভারি তাইলে আমরা নেকি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ নাউযু বিল্লাহ এই শব্দগুলো যদি বন্দায় পড়ে তাইলে বন্দার জীবন বদলে আল্লাহ, দুনিয়ায় তো ফায়দা হয় হাশরের ময়দানও হয়। সুবহানাল্লাহ এর দায় আধুনিক সভ্যতার ভাই লক্ষ্য না করিয়া যেগুলো আমরা দুনিয়া করার তোর ফায়দা হয় ওগুলার আমরা লোক ধরানির দরহানি না দরহানায় জি দুঃখর সাথে খোয়া লাগে যে আজকে সমাজের মাঝে বহুত মানুষ আল্লাহ আল্লাহ রসুলের ভোট ছাড়িয়া নিজের মানুষের বানাইল ভোটে চলা শুরু করছে। প্রত্যেকটা মানুষের জানা উচিত মনে রাখা উচিত যে দুনিয়ার মানুষে গরু রাখে দুই নিয়মে, একটা গরু রাখে মানুষে ডিগ্রা দিয়া আর এক গুড়ো মানুষে গরু রাখে এমনি আওরো সারিয়া দিয়ে মাথকা সাহ, কোনো মানুষে গরু রাখে ডিগ্রা দিয়া, ডিগ্রা দিয়া যে গরু থাকে এই ডিগ্রার গরুয়ে তান গন্ডির ভিতরে তাই চলা লাগে মাথকা, আর যারে আউরি সারিয়া দে ওই যে খার দান খাইব খার কদ্দু খাইব কোনো আমরার ইচ্ছা হল আমরা আল্লাহর গেছে ডিগ্রাত পড়ে গেছি, জানি না আমার কথা বুঝছেন কি। এখন আর আমরা সালাইয়া খাওয়ার গরুয়ে জেলা জেলা মনে চায় যে ভাই মনে চায় খায় জেলা মনে চায় চলে আমরা অন্তত কেইলা চলবার কইবার তো মাতবার সুযোগ আছে নি যাব বেজার হইছে নি আমার উদাহরণে বেজার হই না জানি। গরু হিসাবে হোক আর একেবারে দুনিয়ার নিকৃষ্ট প্রাণী হিসাবে যদি আমরা আল্লাহর কাছে কবুল করাই লিতাম বাড়িতে আমরা জীবন সার্থক। সুবহানাল্লাহ যে আল্লাহর বান্দা বয়ান দিয়া গেছেন পরিচয় আপনারা জানা আছে, তবে এনে একটা বিশেষ পরিচয় আপনারা হইলে খুশি হইবা। আমরা বড় ভাই কিন্তু আমার জানা মতো মদিনা মুনাওয়ারার লোকে যদি গভীর কোনো সম্পর্ক কোনো মানুষের থাকে আমার নিজের চৌকে দেখছি নবীজির রোজা শরীফের খান্দাত অত খান্দ্রা মানুষ আমি খুব কম পাইছি, ওদিন তো আমার দিল তো নে শ্রদ্ধা করি যে মানুষটা নবীজির কদম মুবারকের খান্দাত এত খান্দন খান্দে নিশ্চিত এই মানুষের প্রতি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আছে না এই সমাজ। আল্লাহর কাছে ভিক্ষা যাই গত কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক, আল্লাহর বন্দারে যথেষ্ট জখম হয়েছেন কিন্তু এর বাদেও আল্লাহ শিফা দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে খায়াত দি থাকুক আমিন। আমার ভাই হল বন্ধু আমরা একজনের কাছে বান্দা, দয়া করি হোক আমরা একজনের কাছে বান্দা, আমরা আল্লাহর কাছে দরাত বান্দাত আমরা ইচ্ছা করলেও ইচ্ছা করিয়া জেলা জানে কইলা খাইবার কোনো সুযোগ
জেলা মনে হয় ইল্লা ফিনবারও কোনো সুযোগ, জেলা মনে চাই ইল্লা মাতবারও কোনো সুযোগ নাই। এক কথায় আমরা দুনিয়াতে কবর পর্যন্ত প্রত্যেকটা কাম হইতে হইব, হেঞ্জেলা হুকুম দিছেন আর যারে দিয়া দেখাইয়া দিয়া গেছেন ও দুইজন মানতাম, ঠিক নেই না? ঠিক নাই, হুকুম দেওয়ারা আল্লাহ আর দেখানো বলো ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহর হুকুম আর নবীর তরিকা ছাড়া আমরা চলবার কোনো সুযোগ না আছে বাসা নাই। এটা আমি শুরু করি আপনারা দিয়া যে আমরা জীবনের পরিচয় হইল দুইটা মাদক, মানুষ হিসাবে আমরা পরিচয় কয়টা? দয়া করি জুড়ে কোকা কয়টা? দুইটা। সব মানুষের পরিচয় হইল দুইটা, এক পরিচয় হইল তার ব্যক্তি পরিচয় আর আরেকটা পরিচয় হইল তার ধর্মীয় পরিচয়। কোকা যাই না আপনারা, দুনিয়ার যত মানুষ আছে তার ব্যক্তিগত একটা পরিচয় আছে নাই? আবদুল্লাহ আদনামে লাখো মানুষ আছেন, কিন্তু আমার মতে গরু গরু মানুষের আপনারা চিনি লেন আবদুল্লাহ আদবেশ গঞ্জি হওয়ার লগে মোটামুটি ব্যাখ্যা পাইতে চিনি লেন মাতই না সব ঠিক করলাম। গিয়াসুদ্দিন বহুত মানুষের নাম আছে, কিন্তু ফুলতলি যাওয়ার বা গিয়াসুদ্দিন চৌধুরী ফুলতলি হওয়ার বাদে মানুষে বুঝে নিন ফুলতলি যাব মাত কুয়া ওলা নাইনি কোথায়? তো বোঝা গেল এইগুলো আমরার ব্যক্তিগত মাত কুয়া, এইগুলো আমরা ব্যক্তিগত সব বাইয়েন তোর দুনিয়ার যত মানুষ যত ধর্মের মানুষ হোক সবার দুইটা পরিচয় আছে না নাই? কেউর ব্যক্তিগত পরিচয় দিয়া কেউ দুনিয়ায় খুব লাভবান হল, আরবার কেউ ব্যক্তিগত পরিচয় দিয়া দুনিয়ায় খুব ক্ষতিগ্রস্ত। বাস্তবতার এক উদাহরণ দিলে কিছুটা আপনারা গেছে বিষয়টা পরিষ্কার। ব্যক্তি পরিচয়ের অনেক মানুষ দেখা যায় সমাজে, আপনার লগে বন্ধুত্ব একলগে বাজারও ঘুরে ইনসা নাস্তা করে, আরবার ও মানুষটা মানুষের বুট দিয়া যখন উপরে দিয়ে উঠাইয়া নির্বাচিত করিয়া এমপি মন্ত্রী বানাইলায় তখন তার ব্যক্তিগত পরিচয়ের মাঝে বাক্য একটা ওজন বাড়ি জানিস মাতুকে বাড়ে নি ওজন বাড়ে, এমন ওজন বাড়ে যে বহুত মানুষ এমপি মন্ত্রী হইয়া রাষ্ট্রের বহুত গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে যায় নাইনি? আচ্ছা বুঝা গেল ব্যক্তিগত পরিচয় তানে মাশাল্লাহ বাক্যা দামি বানাই গেছে। এখন আর তাই কোনোবাই প্রোগ্রামও গেলে একলা বারই না, বাজারও আই একলা চক্করও দেন না, আপনি যদি ডাকেন বলে ও ভাই সাহ চা খাইয়ে যাব বলে এখন এটা টাইম নাই। এখন কোনোবা যাইতে হইলে তার আগে পিছিয়ে না হইলে দুই চার পাঁচটা গাড়ি থাকবো পুলিশ প্রোটোকল থাকবো নাকি দা? এখানে আমি করি বদনাম করি না, আমি বাস্তবতা দেখাইলাম যে ইলা বহুত মানুষ ব্যক্তিগত পরিচয় অনেক সময় উপরে দিয়ে উঠে নিয়ে যাবো মাদকা উঠে নি উঠে, আর বার বহু ব্যক্তিগত পরিচয় অনেক সময় মানুষ নিচে দিয়ে নামি যায় বেজার না যান। কোনো এক মানুষ যদি চুরির দ্বারা খাইলে এলে দেখা যায় যে অত ইজ্জতি মানুষ দিনের মাঝে জুত্তার মালও গোলা লই নিলে আপনারা মাত্রা না বোঝা যায়। আমি একলা একলা এখানে মারতাম আপনারা না মাতলেন বোঝা যাইবা আমি এখানে একলা জুড়ে খেয়ে খান্ত সাফাই আইলি যত বড় এক মন্ত্রী হোক আর প্রেসিডেন্ট হোক এন যদি চাল চুরি গম চুরি রোড চুরি ওতা চুরি দুরি দৌড়া খাই যায় এর বাদে ইজ্জত কমে না বাড়ে মাদকা কমে নেই? যেরাও তান্ডে বুট দিয়া প্রেসিডেন্ট বানাইল এরাও আর বার তান্ডে জুতা দিয়া মালা দে ইটাও মারে নাই নি মাশাল্লাহ। আমরার দেশের উদাহরণ আছে, এখান কইলে এমন বেজার ওইটা নাই। আমরার দেশের এক মন্ত্রী বহুত বড় আসলা, বেটার নামও সুন্দর, কাদির সিদ্দিকি না কি না না লতিফ সিদ্দিকি, লতিফ সিদ্দিকি এক ভদ্রলোক, বড় এক দেশের মন্ত্রিত্বর বদ আসলা। তাই এক সময় গিয়া কোন দেশে গিয়া এক সফর করিয়া কইলা যে মক্কা মদিনার যে হজর যে রসুম একটা নাজিল হয়েছে একটা আসলে কোনো ফায়দার জিনিস নাই, গইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান এলাকার মানুষের দনি করবার লাগিয়ে ফত করিয়েছে মাত পুচ্ছেন নি আপনি। যেদিন তাই নি কথা খান কই দিলা আমরার দেশের মানুষে না সারা দুনিয়ার মানুষে তান দেশি সি দিছে মাত্তা না আপনার দিছে নি দিছে ও আমেরিকা দিন একটু দেশে একটা বহুত বড় এক নামি দামি মানুষ
বেটা সিনেমা হলর কিতা করে বিভিন্ন জাতর গল্প তার লেখে। এক সময় বেটা আমার নবীরে দিয়া কার্টুন চাফা করাইয়া নবীরে দিয়া সিনেমা বানাই সারা দুনিয়ার মানুষে তান্ডে লইয়া বেজ্জতির সিসি দিছেন নিচ্ছেন মাতুকা দিছেন। বাংলাদেশে যদি 15 জন বা 20 জন বা 100 জন লেখক যদি বার করেন, এর মাঝে এক লেখকের নাম হইব তসলিমা, অত নামি দামি লেখক তসলিমা নাসরিন। কিন্তু যেদিন নবীর বিরুদ্ধে, আজানের বিরুদ্ধে, ইসলামের বিধানের বিরুদ্ধে মাতিলছে, এই দিন তো এই দেশের মানুষের গেছে, আর লেখক হিসাবে ইজ্জত রয়েছে নিনা একেবারে পায়খানার তনে নষ্ট হয়েছে। ওইছে নিসাব তো বোঝা গেল যে ব্যক্তিগত পরিচয় বহুত মানুষ উভরে দিয়ে উঠে, আর বার বহু সময় মানুষ পাথরনে নিষেধ দিও নাম। আশা করি এখান মনে হয় বুঝাইতে পারছি। তাইলে বোঝা গেল যে ব্যক্তি পরিচয় আপ ডাউন মানুষের জীবনে ঘটে নাইনি, ধর্মীয় পরিচয় যদি মানুষের জীবনে ঠিক রাখে। আমরা ধর্মীয় পরিচয় আছে নি সব মাতুকা, আমরা একটা ধর্ম আছে নাইনি, এই ধর্মের নাম কি দা মাতুকা? এই ধর্মের নাম ইসলাম, আর ইসলামের ভিতরে যারা দুঃখ নেরার নাম হয় মুসলমান, বলা নাই বাসা বল। আর মুসলমানের ভিতরে যারা আল্লাহ আল্লাহর রসুলরে সঠিকভাবে মানিয়া চলেন, আল্লাহর গুলামি নবীর তরিকা মতো যারা করেন, এরা রে হয় মুমিন। সুবহানাল্লাহ, হইল এরা কিতা কয় মুমিন। তাইলে বোঝা গেল যে ধর্মীয় পরিচয় একটা আছে। আমরা ধর্ম ইসলাম, কোনোবাই ধর্ম হিন্দু, কোনোবাই ধর্ম খ্রিস্টান, কোনোবাই ধর্ম নাসারা, ইলা বিভিন্ন জাত, কেউ কেন 300টা, কেউ কেন 3000টা ধর্ম দুনিয়াতে আছে। মাত বুঝরা নিসাব। আচ্ছা ভাই যাও, আশা করি কক্ষ যান বুঝিয়া ই মামলতি করিয়া কইন না, মুখ সাইয়া কইন না জান। ধর্মীয় পরিচয়টা মানুষের জীবনে দরকারি না দরকারি? জুড়ে কইতেইব দরকারি না দরকার নাই? ইটা খালিও দুনিয়ায় দরকার জি। ধর্মীয় পরিচয় যদি একটা মানুষের জীবনে ঠিক রাখিয়া চলে, ই মানুষের দুনিয়ায় তো লাভ হইব, ই মানুষের মৌতর ঘাটও লাভ হইব, ই মানুষের কবরও লাভ হইব, ই মানুষের হাসরও লাভ হইব, এমনকি মানুষটা জান্নাতি। এখন আমরা ধর্ম পরিচয় আছে, আমরা কোন ধর্মের মানুষ? জোরে কইতেইব আমরা কোন ধর্মের মানুষ? লে আমরা এমন এক ধর্মের মানুষ যে ধর্মের নাম ইসলাম, আর ই ধর্মের সার্টিফিকেট দিছেন স্বয়ং দূরে কক্ষা স্বয়ং আল্লাহ। আশা করি আমার কথা কাণ্ডে মোটামুটি আপনারা গেছে দিতাম পারছি মনে হয়। আমরা পরিচয় হইল দুইটা, আমরা পরিচয় দুইটা, এক পরিচয় হইল ব্যক্তি পরিচয়, আর একটা হইল ধর্মীয় পরিচয়। ব্যক্তি পরিচয় মানুষের জীবনে সাময়িক লাভ হইতে পারে, ক্ষতি হইতে পারে, কিন্তু ধর্মীয় পরিচয় যদি একটা মানুষের জীবনে সঠিকভাবে লালন করে, ই মানুষের লাভ ছাড়া ক্ষতির কোনো আশঙ্কা, ক্ষতির কোনো আশঙ্কা নাই। যদি কেউ ধর্মীয় পরিচয়টারে নষ্ট করিলে, ই মানুষের আর বাঁচবার কোনো উপায় দুনিয়ার কোনো ঘাট বাঁচবার কোনো সুযোগ নাই বলে কেনে বড় কষ্ট লাগে। আমরা সমাজের মানুষ এমন ভাবে রোয়ানা দিছে জানি না, খার মাথাত কোন খান ঢুকছে, যারেও জিকাইবাই এই নু দেখা যায় দুনিয়ার পাগল, আখেরাতর নিয়াতান কোন চিন্তাধারা মাথার ভিতরে নাই। মিয়া সাহ হোক্কা, হুজুর হোক্কা, মোল্লা হোক্কা, আনা মিয়া সাহ হোক্কা, আনা হুজুর হোক্কা, বিনা মোল্লা হোক্কা, হাজা কইছে মিসা কইছে, সবর খেলা নে লইল দুনিয়া লুইয়া, সবর খেলা কিদা দুনিয়া লুইয়া। আমি এক আয়াতে কারিমা পড়ছি, ও ভাই আপনারা লুইয়া যাইতাম, ওখানে অন্য তুইয়া গেলাম মনে করো এতে ফিরিয়া ইয়া দেখবো নি, ওখানে জোড়া লাগাইতাম পারি মনে রাখবা তো ইনশাল্লাহ। কুরআন শরীফের এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ই আয়াতের সরল অনুবাদ হইল আল্লাহ ফরমাইন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আমার হাবিব নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রসুলরে কষ্ট দিব, কথা বুঝছো নিসাম, কারে কষ্ট দিব? আল্লাহ এবং আল্লাহর রসুলরে কষ্ট দিব, লাআনাহুমুল্লাহ, এরার প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত,
জুরে কখন আউযু বিল্লাহ কইলা আমরা আল্লাহর কাছে ফানা চাই যে আল্লাহ আল্লাহ আমরা তোমার দরবার তোমার লানত তো নে ফানা চাই আর তুমি আমরা হেফাজত করি হোক আমিন। আমার ভাই অকল একেবারে গভীর ভাবে কথা কি আল্লাহ তো কোন জুসর মাত মাতাম চাইরাম না আমি আমি চাইরাম যে আল্লাহ তৌফিক দিলে জীবনে একটা কথা অন্তত কে আইস্তনের লোক ধরাইতাম যে কথারে উচিলা বানাই আল্লাহ আমার আসরের দিন জান্নাতি বানিয়ে দিলে। প্রশ্ন হইল আল্লাহ এবং আল্লাহ রসুলরে যারা কষ্ট দিব এরার প্রতি আল্লাহর লানত। এখন কর কত হইল যে আল্লাহরে পাইতাম কই আমি আল্লাহরে কষ্ট দিতাম আল্লাহরে কতদিন তো আজুর বাজারও মিলছেন মাতুকা মক্কার বাজারও মিলছেন একদিন লেতে আল্লাহ ভাইতা কই আল্লাহরে কষ্ট দিতায় আল্লাহ ভাইবার কিছু নিদর্শন কিছু জায়গা হল আছে আল্লাহ ভাইবার এক লম্বার জায়গা হইলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানেননি না সবে মানছেন না সে লেখেন কেন কইলা আল্লাহর যদি সঠিক আল্লাহ হিসাবে পরিচয় দিয়া তখন ই জগৎ তো কেউ দিছেন না দিছেন এক ব্যক্তি এই নীলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লে কিলা লে আরো বহুতে দিছেন 2,99,23,999 জন নবী রাসূল পয়গম্বরে আল্লাহর পরিচয় দিছেন কিন্তু কেউ আল্লাহরে দেখি আইয়া মানুষের কাছে পরিচয় দিছেন না কেউ আল্লাহর কথা শুনিয়া আর কেউ আল্লাহর কুদরত নিদর্শন পাইয়া এইভাবে আল্লাহর পরিচয় দিছেন কিন্তু আমার নবীরে আল্লাহ সতকে আল্লাহ দেখাইয়া আল্লাহর জাতরে দেখাইয়া আল্লাহর কথা শুনাইয়া এর বাদে কইছেন হাবিব আপনি এখন আল্লাহর দাওয়াত দেখ আমি আল্লাহ যেন আসি এখানোর প্রমাণ আপনারে দিয়া দিলে বুঝুন জানে সব ই নবীরে আমরা অত সাহায্যকারী নবী পাইছি যে নবীর দুনিয়ায় তো আমরা সাহায্য করছেন কেয়ামতের ময়দানে তো করবাবু এর আগে যত গাঠ আছে সব গাঠ আমরা সাহায্য করলে যত গাঠ দেখি তা বুঝাইলাই বলে বহুত গাঠ আছে বাকি একজন মানুষ বিদেশ যাইতে হইলে কইলেও বাড়তো নে বাড়িয়া বিদেশ যাইতা নাই চাষা তাই বিদেশ যাইবার আগে বহুত গাঠ তান লাগে অপেক্ষা করে বাড়তো নে বাড়িয়া বাইলা গাড়ি টুটিয়া পয়লা এয়ারপোর্ট যাইবা ইন গিয়া এক গাঠ ইমিগ্রেশন আরো এক 13 গাঠ বাকি রয়েছে এর বাদে গিয়া বিমানে উঠলায়নি তে হিনো আরো 3 গাঠ বাকি রয়েছে লামলায়নি হিনোর ইমিগ্রেশন আরো 6 গাঠ বাকি রয়েছে বহুতটা করিয়া গিয়া জায়গা লইলে এর বাদে বিদেশ গেছে না সুজা গেছে কি বিদেশ ওদিন বার হইলে বুঝা যায় ওল্লা সুজা নিম কাই গেছলা লন্ডন গেছলাম কিলা গেছে আর আইছে খবর লো সাসে ঠিক নি না ঠিক না আমার ভাই হল বন্ধু হল হাসরের ময়দানে যাইবার আগে কয়েকটা গাঠ বাকি আছে এর মাঝে একটা গাঠ হইল মৌতর গাঠ একটা গাঠ হইল কবরের গাঠ এর গাঠ কবরে যাইবার আগে মৌত যাইবার আগে আর একটা গাঠ হইল সখরাতর গাঠ এর বাদে হইল হাসরের ময়দানে উঠবার গাঠ এর বাদে হইল কঠিন পিপাসার তৈবার গাঠ এর বাদে হইল মিজানের গাঠ এর বাদে হইল ফুলসিরাতর গাছ এর বাদে হইল জান্নাত বাক্কা গাঠ বাকি আছে নাই মাশাআল্লাহ আমার ভাই হল বন্ধু আল্লাহরে আমি ফাইতাম না তে আল্লাহরে কষ্ট দিমু কিলা বলে আল্লাহরে ফাইতা না ঠিক কিন্তু আল্লাহর কিছু নিদর্শন হল আছে যেগুলারে আপনি আমি ফাইবার একটা সুযোগ আছে আল্লাহ তার হাবিবের মাধ্যমে যে হুকুমগুলো আমরারে দেখাইয়া গেছেন কইয়া গেছেন যেগুন মানার কথা কইছেন আর যেগুন তলে বাঁচবার কথা কইছেন সবগুলারে যদি আমরা লক্ষ্য করি তাইলে ওগুলার মাধ্যমে আমরা আল্লাহ পাওয়া সহজ হই ঠিক নি না ঠিক নাই একটু আগে আমার ভাই কইয়া গেছেন নানি যে জয় যখন নামাজের বন্দে বন্দায় সুবহানা রব্বিয়াল আলা কয় তখন আল্লাহর বন্দার কাছে ওলা মনে আইতো যে আল্লাহর গুলাম আপনার দিলের ভিতরে ওখান আইতো যে আমার হাত পাও কপাল নাক সব তারিয়া আমি আল্লাহর কুদরতির ভাও শেষ দা দিলাম আর আমি কইলাম সুবহানা রব্বিয়াল আল্লাহ ও আল্লাহ তুমি হইলা সবচেয়ে বড় তোমার তনে মহিমা গুণগার জুকার কেউ নাই যখন মন্দাই কান্দা দিল তো লেখইয়া আল্লাহর কুদরতি ভাও যখন সেজদা দে তখন একটা সেজদা বন্দার লাগি না যাতর ওসিলা বলছে একটা সেজদা বন্দার লাগি না যাতর ওসিলা বলছে আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে গুলামির হুকুম আল্লাহ বন্দারে যেভাবে দিয়া গেছেন
বন্দারে আল্লাহ গুলামির হুকুম নবীজির মাধ্যমে যেভাবে দেওয়াইয়া গেছেন, এই গুলামিরে যদি সঠিক ভাবে বন্দায় মানি লায় তাইলে আল্লাহ রে ফাইলেইছে সুবহানাল্লাহ। বন্দায় যদি আল্লাহর গুলামির মাঝে দিনের জীবন খান্ডে ঠিক মতো লাগাইতে পারে না তাইলে এই বন্দায় আল্লাহ রে পায় না। যেহেতু নবীজি ফরমাইছেন নামাজ হইল আমার উম্মতের লাগি মিরাজ, সুবহানাল্লাহ, আস-সালাতু মিরাজুল মুমিনিন, আমার উম্মতের মুমিন হওয়ার লাগি মিরাজ হইল নামাজ। আল্লাহ রাসূলে ফরমাইন যখন আমার উম্মত নামাজ খাড়া হইত মনে করে জানো আল্লাহর কুদরতি দরবার খাড়া, বন্দায় তার চোখ দিয়ে আল্লাহর দেখের অন্তত পক্ষে যদি বন্দা আল্লাহ দেখতে পারেই না, মনে রাখতো যে আল্লাহ আমারে দেখরা আমি আল্লাহর সামনে হাজির, সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল বন্দা আল্লাহর গুলামির মাধ্যমে নবীরে আল্লাহরে পাইবার একটা সহজ উপায়। খালি কান খাইয়া পাইয়া দেখিয়া শেষ নাই, নবীজি ফরমাইন আমার উম্মতে যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বন্দায় যখন কয় আমার প্রশংসা সমস্ত প্রশংসা ও আল্লাহর যেই নইলা রব্বুল আলামিন সৃষ্টি জগতের প্রতিপালক, নবীজি ফরমাইন সাথে সাথে আল্লাহর বক্কতনে জবাব আয় হামিদানি আব্দি, আমার গুলামে আমি আল্লাহর বড় প্রশংসা করছি, সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল নামাজের মাধ্যমে বন্দা আল্লাহর দেখে, নামাজের মাধ্যমে বন্দা আল্লাহর লগে কথা হয়, যদিও দেখা সম্ভব না হয় মন্দা বিশ্বাস করত আল্লাহর সামনে কালা আল্লাহ আমার দেখরার আমি আল্লাহর লগে কথা কই যাব। তাইলে বুঝা গেল আল্লাহর ফাইবারও কিছু সুযোগ মাত্রা না আসেনি আসে। আমার ভাই হল বন্ধু হল আল্লাহ রসুলে ফরমাই বন্দা যখন শেষ রাত্রিতে তাহাজ্জুদ নামাজ যখন বন্দায় পড়ে তখন বন্দার লাগি আল্লাহর পক্ষে বিশেষ কিছু নিয়ামত ঘোষণা করা হয়, রাব্বুল আলামিন বন্দার নিকটবর্তী হয় একেবারে আসমানের নিকটবর্তী হয় আল্লাহ ডাক দিয়া কইন হালমিন সাইনিন, হে আসো আমার কাছে কিচ্ছু চাইতে চাও তোমার জীবনের সমস্ত চাওয়া আমি আল্লাহ পূরণ করে দিব, আলমিন মুস্তাগফিরিন বন্দা জীবনে গুনাহ করছো মাফ করাইতে চাও আমি আল্লাহ মাফ করিয়া দিবার লাগি ইয়া হাজির হইছি। তাইলে বুঝা গেল গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময় যখন বন্দা আল্লাহর লগে কথা কওয়া শুরু করে, বন্দায় যখন নামাজ পড়ে তখন এই বন্দায় বিশ্বাস রাখত আমি যেখানে কইতাম সাইয়ার ইকনাইন তোর লাগি আমার আল্লাহ আমারে দাওয়াত দিয়ে আনছইন, আর আমার আল্লাহ কইরা গুলাম রে তোর জীবনের কোন চাহিদা আছে আমার রেখো আমি আল্লাহ আইছি তোর চাহিদা পূরণ করে দিতাম। বুঝা গেল না নিজে আল্লাহ বন্দার খান্দা বিড়ি গেছেন, বন্দা আল্লাহর খান্দা বিড়িয়া আল্লাহর লগে কথা কইবার সুযোগ আছে নি না নাই মাতোকে আছে নি যাব। আমার ভাই হল বন্ধু হল মনে রাখুন যেন নবীজি ফরমাই আমার উন্নত হল তোমরা যখন কাবা শরীফ যাইবাই, কাবা শরীফ যাওয়ার বাদে আমার উন্নত হল মক্কা মদিনার লগে সম্পর্কিত 22টা জায়গা আছে, 22টার মাঝে তোমরা দোয়া করিও দোয়া কবুল, সুবহানাল্লাহ কইতা না কয়টা জায়গা 22টা জায়গার মাঝে দোয়া কবুল। নবীজি ফরমাই আল্লাহর ঘর খানায় কাবার দরজার দরিয়া দোয়া করিও সালামির দরিয়া দোয়া করিও দোয়া কবুল, মেজাবে রহমতের নিচে গিয়া দোয়া করিও দোয়া কবুল, রুকলেই আমলির খান্দাত গিয়া দোয়া করিও দোয়া কবুল, সাই করার সময় সোফা পাড়ুয়া মারুয়া পাহাড় দোয়া করিও দোয়া কবুল, সবুজ বাতির নিচে যে জাগাত মাহাজেরা দৌড়িসা অন দোয়া করিও দোয়া কবুল, জমজম কুফর হাল্লার দোয়া কবুল। ঠিক তেমনি ভাবে রোজা কদ্দসর কিনারাত বিশেষ জায়গা হল আছে যেগুলার দোয়া করলে দোয়া কবুল। আমার নবীজি ফরমাইন
রে আমার উম্মতের দল, যখন তোমরা কাবা গরর কিনারে যাইবা তখন তোমরা যদি চেষ্টা করিয়া পারো তাইলে তোমরা আল্লাহর গরর লগে লাগাই হজরে আসওয়াদ নামক পাথরের মাঝে তোমরা আত লাগাইও, যদি তোমরা হজরে আসওয়াদ আত লাগাইতে পারো আমার যে উম্মতের আত হজরে আসওয়াদ লাগাইব, আমার উম্মতে যেন আল্লাহর কুদরতি ডাইনাতর লগে আত মিলাইল। না জুরে হইতেইব সুবহানাল্লাহ। নবীজি ফরমাই আমার কোন উম্মতে যদি হজরে আসওয়াদের মাঝে টুট লাগাইয়া চুমা খাইলায়, আমার এই উম্মতে যেন আল্লাহর কুদরতি আতর মাঝে চুমা খাইছে। মাশাআল্লাহ আমরা আরেকটা ঠিকানা পাইলাম, আল্লাহরে সইবারও ব্যবস্থা। মাতুকা সাহেব আপনারা আমার কথাটার মোড বুঝার চেষ্টা করুক, যদি আমি আল্লাহরে চাই আরাম দিতাম চাইলে আমার এই সুযোগ আছে না নাই? আর বার আল্লাহরে দি যাই কষ্ট দিতাম আমার সুযোগ। মাতুকা আমার ভাই হল বন্ধু, এখন এই গেল একটা দিক, আর একটা দিক হইল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যদি কোনো মানুষে আরাম দে, নবীজিরে যদি কোনো মানুষে আরাম দে, এই আরামটা নবী রয় না বরং আল্লাহ। নবীজিরে যদি কেউ কষ্ট দে, এই কষ্টটা নবী রয় না বরং এই কষ্ট লাগে আল্লাহর। আরে একটু বুঝাইলে বাস্তবতার লোকে বুঝাইলে সহজ হয়। আপনারা এলাকার জিন্নাত লাগছে কোনো মানুষের লোকে ইলে একদিন পাইছেন মাথা না খাইছেন জিন্নাত লাগছে যে বাইর বা যে বনির লোকে এই সময় মসজিদের হুজুরি আনার বাদে তেল ভরা দেননি সাম মাথা নাই, তেল ভরা দেননি, ফু দেননি, বেত্রাঘাত করইন অনেক সময় নানি মাশাল্লাহ। ইজেন বেত মারইন বা তেল ভরা ফুজেন দেন, ই যে জিন্নাতে শিখ দে কষ্ট পায়, ই কষ্টটা জিন্নাতর লাগে না যার উপরে মারছেন এল লাগে? যার উপরে লাগছে মারছেন এল বুঝি লাগে জি না? হে হইতে পারে না তার কোন কিয়ামত দিন, তারই কেন উস নাই? মাত বুঝছেন না? তারই কেন উস নাই? হুন একটু বুঝার চেষ্টা করো, বুঝা গেল যে ও মানুষের উপরে মারা হয়েছিল না, মারা হয়েছিল মানুষের, কিন্তু এই মানুষের কষ্ট লাগছে না, কষ্ট লাগছে খার। দেখেন মাতুই না দেখি ও বিভাগর মাঝে বললাম ভাই মারতে যাই না দি, মারছেন খারে আর কষ্ট লাগছে খা, মারছেন বেটার উপরে কিন্তু কষ্ট লাগছে জিন্নাতর। আমি বাস্তবতার লয়ে বুঝাই আর এর অর্থ এইখানটা দরিয়া নিন না জানো আল্লাহ রসুল রে দিয়ে এইখানে আমি যোগ করতাম চাইতাম না, ঠিক আমি বাস্তবে ওখান বুঝাইতাম চাইতাম, মারলাম এন উপরে লাগে কষ্ট হৌ জিন্নাতর ইকটা কিতা বলে বন্দায় যখন আল্লাহ রসুলরে কষ্ট দিব তখন ই কষ্ট ইকান নবীর উপরে লাগে না লাগে খার, মাতই না খানে লাগে খার, মাথান বুঝছ নিসাম লাগে খার খেনে আল্লাহ লাগত খেনে লে ই নবী ও নবী যে নবীরে আল্লাহ খুশি করার লাগি ই নবীরে তামাম সৃষ্টি জগতর মখলুকাতর লাগি রহমতুল্লিল আলামিন বানাই যাবে না জুরে কইতেইব সুবহানাল্লাহ। ই নবী ও নবী যে নবীর মাধ্যমে আল্লাহর কুদরতিরে আল্লাহর পরিচয়টারে আল্লাহ সৃষ্টি জগত প্রকাশ করাইছে, ই নবী ও নবী যে নবীরে খুশি করার লাগি আল্লাহ বিশ্ব বাজার টাঙ্গাইছেন, এমন কি ও নবীরে খুশি করার লাগি হাসরের ময়দানের বিচারও আল্লাহ টাঙ্গাইছেন না জুরে কইতেইব সুবহানাল্লাহ।
আমি যাই মোল্লায় তৌফিক দিলে তখন পর্যন্ত একটু মারতাম ওই বের ভিতরে, নবীরে কষ্ট দিলে কষ্ট লাগে খার মারতা নাই, আরো একটু যদি বাঁচতে তাহলে বুঝাই কিছু মনে হয় হালকা হইবে। আপনার এগু বাচ্চা আল্লাহ দিছে সারা জীবনে ফুয়া পাইছেন, আর ও ফুয়ারে ও ফুয়ারে স্কুলের মেয়া সাবে স্কুলের মাস্টার সাবে আপনার ফুয়ারে পড়ার লাগিও কার বিড়ি খাওয়ার লাগিও কার ও গয়রাজির লাগিও যেসা থার লাগিও ইমাম সাবে বা মাস্টার সাবে খুব বেশি ফিটাইছেন, এমন ভিটানি ফিটাইছেন একেবারে গতর ফুলাইয়া রক্ত বার ফটোটে মাতুরা নিসাবে ও বাচ্চাগু যখন গেছে বাড়িত তার অবস্থা দেখিয়া তার মা বাবা আসেন কইনে বড় ভালো হয়েছে ওলানি কোথা মাত্তা নাই খুশ হইনি বাবা জুড়ে মা থাকা খুশ হইনি খুশ তো হইনু না দেখা যায় ফুয়ার দুঃখে দুঃখী হইয়া মা বাবার কলজা ফাটি যায় ইলা ওই বহুত মা বাবে কয় আর জীবনে স্কুলে যাওয়াইতাম না আর মাস্টাররে চিনাই মু তারে হে কোন দেশ তুমি ঠিক না ও ভাই আপনি আমি বাচ্চারে যতক্ষণ মায়া করি এর তো লাখ কোটি 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 বেশি গুণ আমার নবীরে আমার আল্লাহ মায়া করি জানেননি যত পয়গাম্বর আসলা সব পয়গাম্বরে আল্লাহ জমিন কোনো না কোনো উপাধিতে ভূষিত করছেন, এর মাঝে শ্রেষ্ঠ পয়গাম্বর হইলা ইব্রাহিম আলাইহিসসালাম, তার জীবনে যত কাম করছেন সব কাম করছেন আল্লাহরে খুশি করার লাগি, এর দায় তার লক্ষ্য হইছে খালিলুল্লাহ, সবে জুড়ে কান লক্ষ্য কিতা খালিলুল্লাহ, যত কাম করছেন সব কাম দি চাইছেন খারে খুশ করতা মাতকা খারে এমনকি নিজের কলিজার টুকরা বাচ্চার কুরবানি করছেন উদ্দেশ্য হইলো আমার আল্লাহ খুশ হয়ে গেলে আমার স্বার্থ ঠিক নি না ঠিক না, আমার নবীজির উপাধি হইল হাবিবুল্লাহ, সবে একবার বড় করি কুকা সুবহানাল্লাহ, আরো জোরে কুকা সুবহানাল্লাহ, খালিলুল্লাহ হইলা এই যেন জীবনে যা করছেন সবটা করছেন আল্লাহ খুশি করার লাগি, আর হাবিবুল্লাহ হইলা এই জেনরে খুশ করার লাগি আল্লাহ সব কিছু করলে না, আরো জোরে কইতে সুবহানাল্লাহ, খালিলুল্লাহ কে বলে খালিলুল্লাহ হইলা যার জীবনের সবটা করছেন আল্লাহ খুশ করার লাগি, আর হাবিবুল্লাহ হইলা এই জানরে খুশ করার লাগি আল্লাহ তাম সৃষ্টি জগৎটা রেখে যাইছে আল্লাহ যেখান করছেন ওখান দিয়ে চাইছেন যেন তার হাবিব রে খুশ করতে, আশা করি কিছুটা হইলে পার্থক্য বোঝা গেছে মাত্র না কেন আসা হবে বোঝা গেছে নানি, ই নবী তো আমরা আল্লাহ খান এক সাধারণ মানুষ তো আসলে না ও খরে ভাই মুখ আল্লাহ সত্যি ইচ্ছে কইতে না কেনে কই আগরতলা আর কই সখির তোলা কিতাল লগে কিতা মিলে হাসা নানি বেজার হইন না জানো দুঃখে মাতার লাগে ইটা মাতি আমার ভাই এনতে আসলে নিজ ইমান নষ্টর মানুষেরও ইমান নষ্ট ঠিক নি না ঠিক না, যার জেলা মনে চায় ওই এক বেটা খালি কাফির কাফির কয় আমি কই যে বাল্লাহ করছে বাসি বাসি কাফির কো খালি করতো কি তাতে যে গুড় দে তা মনে চায় তা নবীর লিয়া মাথা আরম্ভ করছে কাফির কইতো না তো কিতা কইতো ক্রিকেটার খেলা লইয়া উদাহরণ দেন উঠি এখন নবীজির মক্কি জীবন হইল ও কিতা খেলা বুঝিল টি টোয়েন্টি না আর একটা কইছে ওটা কিতা লম্বা খেলা টেস্ট নবীজির মক্কি জীবন বুঝি লইল টেস্ট ক্রিকেট খেলা না বাবা নাউজুবিল্লাহ জুড়ে কইতে আর নবীজির মদনী জীবন বুঝি লইল টু টোয়েন্টি না টি কিতা টি টোয়েন্টি নাউজুবিল্লাহ কইতা নাই নি উঠিয়া কইছে নবীজির দুইটি ইনিংস খেলেছে আমি হিংসা করি কইয়ার না কিন্তু আমার খুব দুঃখ লাগে ইগুন আসরের দিন আল্লাহ নবীর সামনে কালো হইতাই কিনা ঠিক নি না ঠিক না, নবীর বিবি হজরতে খাদিজা ইয়া আল্লাহ যে খাদিজারে আল্লাহ নিজে সালাম দিন না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ যে খাদিজারে সালাম দিছেন খে আবার কোক দিছেন খে আল্লাহ দিছেন সালাম যে খাদিজার মৌতর আগে নবীর গেস্তনে ওয়াদা লইছেন ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি
আমারে আপনি কলিমা পড়াইয়া আপনার চেহারা দেখাইয়া আমার মৌত খান যেন আল্লাহর কাছে চাইছিল, ওখানে আল্লাহর হুকুম হইছে। নবীরে কইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে আপনার একটা পাঞ্জাবি দিয়ে কাফন ভিন্দাইয়া দিবা। ঠিকু নবীজির পাঞ্জাবি দিয়ে কাফন ভিন্দাইছে। নবীরে কইছে, ইয়া রাসূলুল্লাহ আমার জামাতের ইমামতি আপনি নবীয়ে করবা, নবীয়ে ইমামতি করছে। নবীরে কইলে, ইয়া রাসূলুল্লাহ আমি মরি যাওয়ার বাদে কবরে যখন রাখইব তখন আপনি নবী আমার কবরে লামিয়া আমার লাশটা আপনার হাত দিয়ে কবরে উঠাইয়া দিব। আল্লাহ রাসূলের কুলের উপরে হযরত খাদিজার মাথা, এবার চিন্তা করো নবীজির কুলের উপরে হযরত খাদিজার মাথা, নবীজির ভাই সাইন আর কলিমা ফড়ি ফড়ি জমিন তো নেবিদা হাসা করি খুব কাজে না। আল্লাহর সৃষ্টির মাঝে এগুলা কোনো মানুষের ভাগ্যে দিব? আল্লাহ রসুলে যখন মাটি দেওয়া হয়ে গেল সব সাহাবি নবী যে ইশারা দিলা যাও গি, সাহাবি অকল গেলা গে খান্দা তো নে দূর হয়ে গেও বাইলা দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর খান্দা খাড়া হয়ে গেছে। নবীজির মনের মাঝে খাদিজার জীবনের স্মৃতি অকল বাসিয়া উঠা শুরু হয়েছে। নবাবাইন বড় করে কোকা সুবহানাল্লাহ, এই খাদিজার লোকের নবীজির কতটা মহব্বত আছে। একদিন আয়েশা সিদ্দিকা উঠে কইন, ইয়া রাসূলুল্লাহ ই বুড়া মহিলা কত আপনি খেনে বারবার খালি শুনাই। নবীজি উঠিয়া কইন, আয়েশা চোখ লাল করিও না গো, তুমি তাই তো ইলা আমার কুশির দনি যে দিন হয়ে গেছি যেদিন শুকিয়ে হয়ে গেছি ও শুকর সময় কুর সাথে ইলা তুমি তাই যেদিন মক্কা থেকে আশ্রয় দেওয়া আসিল না আমার খাদিজায় থান জীবনের সর্বসত্তা দিয়ে আমি নবীরে আশ্রয় দিলে। ও আয়েশা আজকে তুমি তাই শান্তির জীবন কাটাই রায়, আমার খাদিজা মক্কাত কোটি কোটি টাকার মালিক আছে কিন্তু আমি নবীর ইসলামের লাগি সারা সম্পত্তি আনি আমি নবীর হাতে তুলিয়া দিই। যে খাদিজা জীবনে একটা কাপড় দোয়া লাগছে না, যে খাদিজা নিজে রান্দা লাগছে না, ও খাদিজা নবীর মহব্বত ফড়িয়া ইসলামের দরদিয়ে খাদিজায় নিজে রান দিয়া 3.5 মাইল জায়গা আঁটিয়া 5,500 ফিট উঁচা পাহাড়ের উপরে সকালে একবার বিকালে একবার নবী জিল্লা গিয়ে খানি দিয়া গেছে। আল্লাহ রসুলের ফাউরি লিবে অত সোফা যে বলে নুরু আমি গুনাগার উঠছি এত উঁচা পাহাড় আজকে 6,000 সিঁড়ি লাগাই দিয়েছে এর বাদে উঠতে 50 মিনিট সময় লাগছে, এই সময় তো কোনো সিঁড়ি টিড়ি কিচ্ছু আসে না। আমার নবীজির হযরত খাদিজাতুল কুবরা মক্কা নগরীর জান্নাতুল মাআল্লার মাঝে কবরস্থানের খন্দক, মা খাদিজার কবরের কিনারা তোমার নবীজি খাড়া হয়ে গেছেন, আমার নবীজির স্মৃতির বাতার মাঝে বাসিয়া উঠেন। খাদিজার লাগে যেদিন প্রথম দেখা হয়েছিল চাচা আবু তালিবের মাধ্যমে খাদিজার লগে জীবনের দেখা, আবু তাহলে ব্যবসার যাইবা নবীরে কই তুইয়া যাইবা খাদিজার গেছে লইয়া আইসন, ও খাদিজা আমার মোহাম্মদ রে তোমার গেছে রাখিয়া যাইতাম সাই। খাদিজা ডাক দিয়া কই, মোহাম্মদ খান আমার ভাতিজা। কোন মোহাম্মদ? ভাতিজা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, মাও নাই বাপ নাই। খাদিজা উঠিয়া কই, নও মোহাম্মদ নি যে মোহাম্মদ রে মক্কার মানুষে আলামিন হইয়া ডাকে। সুবহানাল্লাহ, আবিজির চাচা আবু তালেবে ডাক দিয়া কইল, খাদিজা এই মোহাম্মদ সেই মোহাম্মদ যারে আলামিন উপাধি দেওয়া হইছে রে খাদিজা। খাদিজা এক কাজ করো, তোমারে তো আল্লাহ টাল সম্পত্তির মালিক বানাইছে, আমি যতদিন সফর থাকবো তোমার গেছে আমার বাতি জারে রাখতাম সাই, তোমার বিশাল সয় সম্পত্তির মাঝে কোনো না কোনো একটা ডিউটি দিয়ে আমার বাচ্চি যারে তোমার কাছে রাখিলাও। খাদিজা ডাক দিয়া কই, না বুথালে তোমার বাচ্চি যারে যে কোনো চাকরি দিমু ডিউটি দিমু এন কত দূর লেখাপড়া করছেন, নবীর উম্মতে আধুনিক বক্ত ইয়া ওয়াজ কর রায়ের কই রায়, নবী অশিক্ষিত ছিলেন তিনি আলিফ বা তা সা কিছু চিনতেন না, কসম আল্লাহর বেশি দিন বাকি নাই কয় বড় যাও কয় বড় গেলে নবীর কথা ফিরিশতা হলে যখন কইব মান হাযার রাজুল ও গেছি ননি দেখি
এই সময় নবীর সামনে কি তার জবাব দিতা? নবী যদি উঠিয়া কইলেন, এই তুই নিরে আমারে অশিক্ষিত মূর্খ কইছ, আর কইছ আমি নবী আলিব্বাত আসিনি না, তুই নি আল্লাহ সাক্ষী রাখিয়া কো, জবাব দিবার কোন পথ হইব? এখনই কোন পথ আছে? ও মাওলানা এখন না তওবা করো বেটা, কাফির কইছে তো কম কইছে। আমি মারতাম না এদিন শুনিয়া, আমি তো বলি গেছি তা কয়ে কিতা কয়ে কিতা ইতা উঠে, এখন নবী অশিক্ষিত মূর্খ আসলা, আলিব্বা তা অক্কর জ্ঞান নবীর আসিল। অথচ তিব্রানী শরীফের হাদিস ওনা উলামা একরামলে ডাকিয়া যে কোনো লোলর আলিম কাজী কাউকে ডাকিয়া নবী যে ফরমান, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমি নবীর শিক্ষক বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। জুরিয়া হইতেইব সুবহানাল্লাহ, নবী যে ফরমান আমারে আল্লাহ শিক্ষক বানাইয়া দুনিয়াতে পাঠাইছে, আর উম্মতে উঠি এখন নবী অশিক্ষিত আছে। নবী যে ফরমান আল ইলমুল আউয়ালিন আল ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ সৃষ্টি জগতের প্রথম থেকে শেষ পর্যন্ত যত ইলিম আছিল সমস্ত ইলিম আল্লাহ আমি নবীরে দান করে লইছো। আমার ভাই হল বন্ধু হল খাদিজা ডাক দিয়া কইল, আবু তালেব তোমার বাতি যা হিসাব নিকাশ সুন্দর করে করতে পারবা নি, তান রিজেন চাকরি দিতাম। নবীজির চাচা আবু তালেবে নবীর খুব বালা করেছি নইন, কোন খাদিজা যদি আমার বাতি যায় কোনো জায়গাতে লেখাপড়া করছেন না, কিন্তু আমার বাতি যারে দুনিয়ায় কোনো হিসাব আটাই দেয় বার্তায় নাই, আল্লাহ প্রদত্ত ইলিম দিয়ে আল্লাহ তান রে জমিন দুনিয়ার সমস্ত মখলুকাতর চেয়ে সবচেয়ে বেশি ইলিম শিক্ষা আল্লাহ দান করে লাইছে। আবু তালেব এই গান ছিলেন কিলা লের আগে আবু তালেব আমার নবীর বহুত মাফ পাইলি সইন সুবহানাল্লাহ কইতো, ওখান কইতো ইলো করে দি যাইতাম। ওই আবু তালেব নবীর তো গান ছিলেন কিলা, এর উদাহরণ নিতে চাইলে পৃথিবী বিখ্যাত সিরতের কিতাব আল বিদায় অন্য হায়ার মাঝে আনছইন, আমার নবীর লিয়া আবু তালেব একদিন 9 বছর বয়স হৌ সফরও গেছিলা, সফরে যাওয়ার বাদে সিরিয়ার যাওয়ার আগে এক ইহুদি বড় আলিমে উঠিয়া কইছিল, ও আবু তালেব ই যারে লিয়া আইসো এন খে, তাইন ফইলা কইছিল আমার ফুয়া বলে না মিথ্যা কথা কইও না, এন তোমার বাতি যা, এন খালি বাতি যা নাই, এই নইলা আখেরি জামানার নবী। ঘুরে কইতেইব সুবহানাল্লাহ, হৌদিন তোলে আবু তালিবর মাফ হয়ে গেছে, বেটা উঠিয়া কইছিল তুমি খাও মিথ্যা কইও না, তুমি তো কাবা শরীফের এরিয়ার মানুষ, তুমি কুরাইশ বংশীয় মানুষ, মিশা মাতিও না, কাবা শরীফের মালিকের দোয়াই দিয়া কসম খাইয়া খাও তুমি। ও আবু তালেব জীবনে কোনোদিন সফর আইতে ইলা কোনোদিন মেঘর চাকায় ছায়া দিছিল নি? বলে না, বলে আজকে যে নি বাচ্চারে লিয়া সফর কর রায় একতবার মেঘর চাকা মাথার উপরে তুমি হরছিল নি? বলে না, বলে তে ও যেন আখেরি জমানার নবী, এর প্রমাণ হইল বাচ্চা। তাহলে আবু তালিবর মা আছেন না নাই? মাথায় না না আছে নি, অনেক লম্বা ঘটনা ঘটছে ইবাদি। আমার ভাই হল বন্ধু হল খাদিজারে যখন আবু তালিব এই কথা কইল, খাদিজা অবাক হইয়া কইল, ও আবু তালেব বুঝলাম না জীবনে যে বাচ্চা লেখাপড়া করে না, এই বাচ্চার বা দুনিয়ার সব শিক্ষা কিভাবে পাইল? একটা আমার আল্লাহর হেকমত রে ভাই, আব্দুল্লাহ যত বড় মোল্লাও না কেনে বক্তাও না কেনে, আব্দুল হাদরে যদি একজন মাস্টার সাহেবে সারে হুজুরে যদি পড়াইন দুনিয়ার বড় ভক্ত হই দিতে পারো, কিন্তু উস্তাদ লাগি তাজিম থাকা লাগবো নি না লাগতো না, মাথো গা থাক মানে করতে বাধ্য, ই বেটার কদম বুসি করতে আমি বাধ্য, কেনে বলে ই বেটার গেছতে নিয়ে আমি আলিফ বাহি কিছি, ঠিক নি না? ঠিক নাই আমার ভাই, একটা আল্লাহর কৌশল। ও আমার হাবিব আপনারে আমি বিশ্ব জগতের রহমত বানাইয়া সারা পৃথিবীর শিক্ষক বানাইয়া আপনারে পাঠাইছি। নবী গো দুনিয়ায় যদি কোনো মানুষের গেছে আপনি পড়ার যাইন তাইলে তো মর্যাদার দিক তো নেই দামি হয়ে যাইবা। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোনো মানুষ যদি আপনারে পড়ানি লইতাম নাই, আপনি নবীর সরাসরি উস্তাদ হইলাম আমি আল্লাহ সুবহানাল্লাহ। নবীজির শিক্ষক কে? দূরে হোক নবীর শিক্ষক কে? আল্লাহ। লেতে জিব্রাইল না ইয়া লুইয়াইলা বলে জিব্রাইল জাস্ট একটা মাধ্যম,
পার্থক্য কুরআন শরীফ হরফে মুকাত্তাআত যেগুলো আছে উলামায়ে কিরাম উল্লাহরে জিকাইন যান হরফে মুকাত্তাআত তাহা আলিফ লাম মিম আলিফ লাম মিম হা ইয়াসিন এই ধরনের যেগুলো আছে এগুলারে কয় হরফে মুকাত্তাআত ইগুনতর বেলায় প্রত্যেকটা তাফসীরের মাঝে লেখা আছে ইয়াসিন বা তাহা আলিফ লাম মিম তাসিন মিম এইভাবে যত হরফে মুকাত্তাআত আছে এগুলার সাইডে দিয়ে লেখা আছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম জুরে কই সুবহানাল্লাহ নবীর গেছে জিব্রাইল লইয়া আইন তাসিন মিম নবী জি কই নাম অর্থাৎ জিব্রাইল ওখান লইয়া আইছেন আল্লাহ রাসূল দে উনান ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কইছেন তাসিন মিম জিব্রাইলই কেন অর্থ জানেন না জিব্রাইল কিতা লইয়া আইছেন জানেন না কিন্তু আমার নবী কই আমি বুঝছি সুবহানাল্লাহ কই না ফিয়ান চিনেন নি ফিয়ান সিটি লইয়া যে ভাইয়া আইনেন দি কিতা কই না আপনারা ফিয়ন ভাইয়া আপনার সিটির ভিতরে কিতা লেখা আছে কইতা পারবে না মাথই না দি কইতা পারবা নি আপনি যারে দিছেন সিটি আর যেন রিসিভ করছেন সিটি যার উদ্দেশ্যে দিছেন এইন জানেন কিতা লেখছেন আর এইন ফলিয়া আনলে জানবা এনরে কিতা লেখিয়া দিছে মাঝখানে ফিয়নে কিছু জানেনি এরদা জিব্রাইল আমার নবীর শিক্ষক দূরে কইতেইব জিব্রাইল নবীর শিক্ষক না জিব্রাইল হইল মাধ্যম মিডিয়া ইব্রাহিম কিতা মিডিয়া মাধ্যম নবীজির শিক্ষক কে আল্লাহ হক নবীর শিক্ষক কে আল্লাহ আল্লাহ ইলা মান নবী শিক্ষক খাদিজা ডাক দিয়া কইল আবু তালেব ই বাচ্চা যদি শিক্ষিত তাইলে পরীক্ষা করিলাই বলে পরীক্ষা কর বলে কিলা কর ভাই ওই যে আমার একটা ছাগলের বকরির ফার্ম আছে এই ফার্মের ভিতরে গিয়া কতটা বকরি আছে মোহাম্মদ রেখো গুনিয়াই বাল্লাগি সুবহানাল্লাহ কইতেন আমার নবী জি যাই যাওয়ার বাদে বকরির পালন মাস্ত একটা বকরি সমস্ত বকরি আমার নবীজিরে দিয়ান ধরিয়া নবীর দিকে তাকাইয়া বই থাকছে সারা বকরি গুলা ফার্মের কিনারা লইয়া নবীর বাই দিছাই এর মাঝে একটা বকরি আলাদা হইয়া জবান কুলিলাই ডাক দিয়া হইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো ইসলামের নবী ওগো আল্লাহর হাবিব আপনি কি কারণে আমরা বকরির জাতর সামনে নবী যে কইন দে বকরির দল তোমরা মালিক খাদিজা আমারে চাকরি দিবা পরীক্ষা করার লাগি আমারে ইন্টারভিউ নেওয়ার লাগি আমারে ফাটাইছেন এই ফার্মের ভিতরে কতটা বকরি আছেন ওখানে হিসাব লইয়া যাইতাম বকরির পক্ষ তনে জবাব আইয়া রাসূলুল্লাহ আপনি নবী তো খালি মাংস নবী নাই আপনি নবী রহমতুল্লিল আলামিন নবী গো আপনার কাছে এই কঠিন ভাবে হিসাব নেওয়ার কোনো দরকার নাই আপনি নবী গিয়া কোন জানো 1000 বকরি এই ফালের মাঝে আছে নবী গেছে আমার ভাই ওখান বন্ধু ওখান নবীজি গেছই না রাইছই খাদিজা মনে মনে কইরাতে তো শেষ ইন্টারভিউ ফেল মাতই না ওলা নাইনি কথা জেনে বলে মনে আওয়াটা স্বাভাবিক দুনিয়ার মাঝে সবচেয়ে বাল্লা নিরাই প্রাণী হইল বকরি মাতই না কেন ও কইছে ভাই দুনিয়ার মাঝে সবচেয়ে চঞ্চল প্রাণী হইল সবচেয়ে উশৃঙ্খল প্রাণী হইল বকরি তার লিয়া বারণ জানো তার বংশে যেটা খায় না হাগুত মুখ দিব ওলা বে দূরে ভাবলি ঠিক নি না ঠিক নাই একজন রাখাল ভাই 100টা গরু পালতে পারবো কিন্তু একজন মানুষে 60টা বকরি লিয়া গেলে সব রাত চুটাই দিব ঠিক নি না ঠিক নাই পারতো না কারণ কিটা বলে বুঝা যায় তারা তারা রে পরামর্শ করছে ইগুরে কয় তুই ফসমে দি মুই ফুবে দি হিগুদক না দি গুত্রে যাও সা সকল কোনটা আনাত যাইতা ইগু আনাত কেলে হিগু নাই হিগু আনাত কেলে ইগু নাই হিগু আর বেটা আলি তিগু আর বেটা কদু তিগু আর বেটা উড়ি যাও খাইছ নি ও হুনতে হুনতে ব্যাঙ্গাজ আগের কিতা লেতে দৌড়াইয়া দৌড়ি লাইতা দুলাই লাগলা দৌড়ানি আধা দিন দৌড়াইবে পারতাই নাই যে সময় হেরান হয়ে যাব আগলো পেশাব করাত কাজ এর অর্থ বুঝাইব চাচা যা ধরতে পারলে না অনেক খালি যদি মুঠে ধরতো না কত বড় চালু প্লার চিন্তা করত
এর বাদে যদি গোলাপ দরিয়া টান দেও রশিদ দরিয়া হে তার বাফর গর দয় টেঙ্গা গেদি দিয়া ট্রাক লাখান হাট ব্রেক লাগি বুঝাই তো যাইব খান তুই আমার এটা নিয়ে আনতে গিতা বেটা সাল গোলাপ তো নে আমি আমার বাফর গর যাইতাম মাঠি ঠিক নি না ঠিক না এলা চঞ্চল প্রাণী হইল বকরি লেতে নবী আল্লাহর রাদি আল্লাহ বকরি চরা নিল হইল কারণ কিতা এগুলো একটা হেকমত কিতাবের মাঝে আনছেন চঞ্চল প্রাণী সবচেয়ে উশৃঙ্খল প্রাণী বকরি নবী আল্লাহর রাদি আল্লাহ বকরি চরা নিল আইয়া নবী আল্লাহর ভিতরে আল্লাহ ধৈর্যের পরীক্ষা পাস করা নিল না জুড়িয়া কইতে হইব সুবহান আল্লাহ যে মানুষ বিরক্ত হইতে হইতে বিরক্তরে তার জীবনের সঙ্গী বানাইলে তার সামনে আর স্বাভাবিক বিরক্ত আর তার কাছে কষ্ট লাগেনি মাতই না কেনে যে মানুষে সোনার চামচ মুকলিয়া দুনিয়াইতে আইসে ই বেটা কষ্ট কোন জিনিস বুঝবো নি যে বেটায় গরিবিত্ব নির্দনী হইছে যে বেটায় কষ্ট করিয়া মানুষের ঘরে খাম কাজ করিয়া রিক্সা টেলাইয়া বিভিন্ন কাজ করিয়া যে মানুষে জীবনের ধনী হয় ই মানুষের মূল্যায়ন ই মানুষের সম্পদের একটা গুরুত্ব থাকে ঠিক নেই না যাব আমার ভাই এখন বন্ধু এখন খাদিজায় বাড়ছে যে নবী কিতা জবাব দিবা আমার লগে লগে খাদিজা আবু তালে কইরা তোমার বাতি যা ব্যর্থ গন্তা বাড়ছে না ফিরিয়া আইছে খাদিজায় যখন নবীজি আইছেন আর বাদে জিকাইন ও মোহাম্মদ কিতা অবস্থা আমার নবীজি সুজা জবাব দিছে না খাদিজা তোমার বকরির ফালোর মাঝে 1000 বকরি আছে না জুড়ে হইতেই সুবহানাল্লাহ ওদিন একটা কথা যে নবীর ইলিম আমরা দিছি না আল্লাহ দিছে শোনা ভাই এমনি আবার তার জুড়ে কথা দিছেন খে নবী তো রে ভাই আল্লাহর মায়ার এনে তো আল্লাহ দিতাও একবারে সামান্য মানুষ যদি আল্লাহ যদি চায় দুনিয়ায় বাচ্চা বানাইতে পারেনি না পারেনি পারেনি বা চাব কোন বাংলাদেশের ইতিহাস তো বহুত বেটাই মন্ত্রী মিনিস্টার হয়েছেন খবর লইয়া দেখো বেটাই লেখাপড়া খরচ কিন নিজের পকেটে আসিল না মানুষের কাছে না খাস কইয়া নিয়া পরীক্ষার ফিস ইলা বাস্তবতা উদাহরণ নাই নাই নি আব্দুল্লাহ আদর কথা যদি নো বা কইবা দাখিল পরীক্ষা আসিল 98টি সময় সিলেট আলিয়াত লগর সবটি ঘুমাইছেন বোর্ডিং 2700 টাকা আসিল বোর্ডিং ভাড়া খদ কসম আল্লাহ 2700 টাকা তো নাই আমি 900 টাকা রেজিস্ট্রেশন আর দিছি আমার বনি জামাই মুখ দি বানাইছিলাম ও বেটার ফাওয়াদ দরিয়া খরচ করি মাতুজরানি আলিম পরীক্ষা আসিল জকিগঞ্জ হিনগিয়া সবটি রয়েছেন লাকি বোর্ডিং আর আমি রয়েছি এক জায়গা গিয়া ফাওয়াদ দরিয়া আর বেটার বাড়ি লসি সিলেট আলিয়াত আমি বোর্ডিং রইবার তো অভিজ্ঞাছিল না হৌ সৈয়দ সৈয়দ মুগনিত একবার তুজন এয়ারপোর্ট উঠো অনেক একটা জায়গার নাম আছে খাস দবির খাস দবির ওখানটা তো অনেক বেটির বাসাত খালা একজন মুকর কুটুম এন ভাবত দরিয়া বেটির হুরুমুরু এক সুফার মাঝে রাত কাটাইয়া 26টা দিন কাটাইছে হৌ আবদুল্লাহ আদরে আজকে আল্লাহ ডেইলি নর্মালে 20 টনে 50,000 টাকা রিজিক করে আল্লাহ চাইলে পারে না কি ভাই আল্লাহ মাফ করো কি কেন আমি গৌরব করি কইয়েন না আমি কোনো কোনো যে সময় আমি আল্লাহর কাছে কই আল্লাহ তোমার কি শুক্রিয়া আদায় করু আমার ইল দিন গেছে যে এক মাসে চার না তিন গু রুতা পড়াইয়া পাইতাম 100 টাকা ওটা দিন তো আল্লাহ বদলাইছে না বদলাইছে বদলাইছে না আল্লাহ চাইলে খানো দরি তুলতে পারেনি মাতালে পারেনি পারে ও জোর কিতা যেন কই মদর খানার চাকরি তো নেই মদরখানার চাকরি তো নে বেটারে আল্লাহ খান দরাইয়া বিশ্বর বাদশা বানাইল তার নাম ফেরাউন মাতুচিনি মদরখানার চাকরি করত একজন কয়বার দিবাই এক পয়সা দি হো চাকরি তো নে আল্লাহ বানাইছে গিতা বিশ্বর প্রেসিডেন্ট তার নাম হইল ফেরাউন মাতুজরা নারি বাসাব আল্লাহর কেরেশমা বুঝা দেয় না নি আমার ভাই এখন বন্ধু এখন মন কষ্ট নেই না জানো আমার মনের মাঝে আল্লাহ দেখে আমি কোনো অহংকার করি না নুনাইতাম যাইছি না আমার জীবনটা আমি মন করি কেন আল্লাহ আমার যে এত মায়া করছেন নিশ্চিত আমার মা বাপ আমার প্রিয় মুর্শিদ আমার মই মুরব্বীর দোয়া আল্লাহ মায়া করছে আজকে আল্লাহ আমার পৃথিবীর 7-8টা দেশ চক্কর দেওয়ার সুযোগ করিয়ে দিয়েছে যে আব্দুল্লাহ আদে জীবনে কোনোদিন মক্কা মদিনার কল্পনা করতাম পারছি না সব কিবলা রাতে 100 টাকা তাও নিজের পকেট না আরো বেটার পকেট তো নিয়া সব রাতে 100 টাকা দিয়া কইছিলাম সব
বড় আফসোস, আল্লাহর বাড়ি খানো যাইতাম কিন্তু তৌফিক নাই। এদিন তো নাই বলতলি সাহরে খুব বেশি চিনছি, আল্লাহর উলিয়ে দোয়া করছিল, আর আল্লাহর দয়া মাত্র দুই মাসের মাথা আল্লাহ আমার মক্কা মদিনার সফর, আল্লাহর উলিয়ে হলোর দোয়া কামল লাগে না বাসাবো, একটু নিজেরে নিজে ভাসান করেন জান। বহুত পাইয়েন, আমি দুবাইত গেছি আপনার এলাকার বহুত মানুষ পাইছি, জিকা ইসলাম এক ভদ্র লোকের নাম কইতাম না, আল্লাহর বন্দা কইলে ভাই ফয়লা ইসলাম লেবারের চাকরি লিয়া, এর বাদে আমাইলাম ফয়লা আমাইলাম কোম্পানির লেবারও, এর বাদে কয়েক বছর বাদে আল্লাহ আমার কোম্পানির মালিক, এখন আল্লাহ আমার দুবাইয়ের কোটিপতি বানান দিয়েছে। তার বেটার গড় দেখি আমার চৌক্য ভালো উঠে গেছে, মনে করে কোনো প্রেসিডেন্টের গড় অত সুন্দর হইতো না, ওলা সুন্দর আপনি কল্পনা করতো না। বেটার একটা ছেলে হইছে ইয়া বিমানের পাইলট, একটা ছেলে হইছে বিমানের ইঞ্জিনিয়ার, একটা মেয়ে হইছে বিশ্ববিখ্যাত ডাক্তার, কিতা মনে করুন আল্লাহ চাইলে পারে না। আমার ভাই হল বন্ধু হল, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইজ্জত দেওয়ালাও আল্লাহ, ইজ্জত নেওয়ালাও আল্লাহ, সব ক্ষমতার মালিক রে। একটু তো মনে মনে নিজেরে চিন্তা করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল, খাদিজা যখন আমার নবীজির কথা উল্লাহ সাথে সাথে খাদিজারও বাঘ লাগ গেল, মোহাম্মদে কিভাবে এই হিসাবটা দিল, নিশ্চয় মোহাম্মদের ভিতরে জ্ঞান আছে। সুবহানাল্লাহ কইলা আবু তালেব রে উঠিয়া কইলা, রে আবু তালেব তোমার মোহাম্মদ রে রাখিয়া দাও কি আমি মোহাম্মদ রে ডিউটি রাখ মুসাখরি দিমু। নবীজি খাদিজার ঘরে চাকরি পাইলে, আল্লাহ রসুল ইসলাম রে নিয়া খাদিজার নানান চিন্তা, যে মানুষটা কয়েক মিনিটের ভিতরে আইয়া আমার বকরির হিসাব দিল, নিশ্চয়ই মানুষের কাছে আরো বহুত কিছু দেখবো। সকালবেলা যখন আমার নবীজি বকরির ফার্ম তুনে ছাগল গুলা লিয়া রোয়ানা দিছেন, ছাগলের ফার্ম খুলিয়া নবীজি যখন ময়দানের দিকে রোয়ানা দিব, ছাগলের ফালতল একটা ছাগল ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো, দুনিয়ায় রাখা লোকলে ছাগল বকরি রে উট গরু রে পিছন তনে খাদাইয়া খাদাইয়া ময়দানে লইয়া যায়, ইয়া রসুলাল্লাহ আমরা বকরির যাতে আপনি নবীর লগে এমন ব্যবহার করা সম্ভব হইত না, আপনি নবীরে পিছনে রাখিয়া আমরা আগে আগে আটিয়া যাই এমন কাম করতাম পারতাম না, বরং আপনি নবী আমরার আগে আগে যাও, আমরা সমস্ত বকরির পাল আপনি নবীরে অনুসরণ করিয়া যাই। আমার ভাই খুলি ভাই দিয়ে আমি আর মারতাম যাইয়েন না, শুধু মনে করতাম চাই এই খাদিজার স্মৃতিগুলা আমার নবীজির মাথার মাঝে, মা খাদিজাতুল কুবরার কবরের খান্দাত কালো ইয়া নবীজি মনে করই। একবার যাই নবীজির মনের মাঝে, ও খাদিজা তুমি কোটিপতি থাকা সত্ত্বেও এই জমিনের মাঝে আমি নবীর মহাব্বত বলিয়া আল্লাহর প্রেম বলিয়া রে খাদিজা, ইসলামের মহাব্বতে এই জমিনের মাঝে তোমার ঘরের ভিতরে অনেক দিন তুমি উপাস জিন্দগি কাটানি লাগছে, খাদিজা রে তোমার ঋণ জীবনে সুদ করতাম পারি না। আমার নবীর মনের মাঝে হজরতে খাদিজার এই স্মৃতিগুলা যখন বাসিয়া উঠে, নবীজির মাথার মাঝে হজরতে খাদিজার কথাগুলা বাসিয়া উঠে, এক পর্যায়ে নবীজির মনের মাঝে খাদিজা এমন হইতো আমি নবীজি দিনের দাওয়াত দিয়া তবলিগর খাস করিয়া যখন আমি ঘরে ফিরিয়া আইতাম, গভীর রাইতই দিয়ে তো খাদিজা যখন তোমার আমি ডাক দিতাম খাদিজা একটা মিনিটও যাইতো না, লাব্বাই কাইয়া রসুলাল্লাহ কিয়া তুমি জবাব দিলে ইতাই নবীজির খবর খান্দাত কলো ইয়া খাদিজার এই কথাগুলা মনে পড়ে। আমার নবীজি খাদিজারে যখন ডাক দেন খাদিজা লাব্বাই কাইয়া জবাব দেন, সাথে সাথে দরজা খুলিয়া দিলাই নবীজি ডাক দিয়া যে কেন খাদিজা রে সত্যি করি কও ঘুমাও না নি রে খাদিজা, ও খাদিজা তুমি খাওয়া দাওয়া করছো নি, নবীজির কথা হজরতে খাদিজা জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আপনি নবীজি দিনের দাওয়াত দিতে আসেন, তবলিগের কাজ আঞ্জাম দিতে আসেন, নবী গো আপনারে রাখি আমি কিভাবে ঘুমাইব, ইয়া রাসূলুল্লাহ কসম আল্লাহর আপনি নবীরে থুইয়া আবার ফেটে দিন, খানি ঢুকে লাগো নবীজি আপনারে থুইয়া আমি খাইতাম পারি না, আল্লাহর হাবিবের এত মহব্বত করে খাদিজা। এই স্মৃতিগুলো আমার নবীজির মাঝে যখন বাসিয়া উঠে, এক সময় আমার নবীজি খাদিজার মহব্বতে খাড়া হওয়া তুন মাটির মাঝে বই যায়, মাটির মাঝে আঞ্জা করি দরিয়া, মাটির মাঝে হাত দিয়া লুটিয়া খাল দরার বখর রইল, খাদিজা ও খাদিজা আজকে তুমি আমারে ছাড়িয়া গেলাই, খাদিজা রে আজকে মক্কার কাফির হলে আমারে আক্রমণ হইলে সে আমারে সান্ত্বনা দিত রে খাদিজা, আজকে তোমার মহব্বতে আমারে বড় বেকুল বানাইছে। এইভাবে যখন খাদিজার স্মৃতিগুলো আমার নবীজির খান্দায়, এক পর্যায়ে আল্লাহর দয়া হয়ে যায়, আল্লাহর ডাক দিয়ে এখন জিব্রাইল যাও আমার বন্ধুরে গিয়ে আমার সালাম দেও, আর আমার হাবিবরে জানাও রে জিব্রাইল, সেনে আমার হাবিব খাদিজার কবরের খান্দাত খাড়ো এইভাবে খান্দইন, ও জিব্রাইল আমার হাবিবরে জানাইয়া দেও কি কারণে তাইল খাদিজার কবর এইভাবে বিলাপ করে খান্দইন। নবী যে ফরমান রে জিব্রাইল আমার খাদিজা কবর আজাব রে ডরাইছইন, আমার খাদিজায় প্রশ্নের জবাব দিতে পারতা না এই চিন্তা করিয়া আমি নবীরে কইছেন যত সময় বিরিষ্ট কল বিদায় না হইছেন অত সময় আমি নবীজি কবর খান্দাত খাড়া থাকতাম, এই কারণে আমার খাদিজার মহব্বতে আমি নবীজি খাড়া আসি খান্দিতে আসি, আল্লাহ ডাক দিয়ে এখন জিব্রাইল আমার বন্ধুরে জানাইয়া দেহ যে খাদিজা আল্লাহ আল্লাহর মহব্বতে নিজের জীবনটারে কুরবানি দিছেন, যে খাদিজার কোটি কোটি টাকা আল্লাহর নামে বে করিয়া দিছেন, যে খাদিজা আল্লাহ আল্লাহর রসুলরে খুশি করছেন, এই খাদিজার কবর আমি আল্লাহ নকির মনকিরের ফিরিশতা পাঠাইতাম নাই, খাদিজার পক্ষ ধরে আমি রব্বুল আলামিনে খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিলাইলা। আমার ভাই হল বন্ধু হল আমরা কিতাব বুঝলাম, নবীরে মহব্বত করলে নবীরে খুশি করতে পারলে খুশি হইন খে, দয়া করি মা তো কা খুশি হইন খে, ঠিক আর বা নবীর লগে দুশ্মনী করলে দুশ্মনী লাগে আল্লাহর লগে। সুরা লাহাবর সানে নুজুল বার করো বাবা, তাব্বাতিয়া দা আবিলা বে সুরা সানে নুজুল বার করো ভাই মুসলমান, সুরা কাউসার শানে নুজুল বার করো, দুনিয়ার যত বিখ্যাত সিরতের কিতাব আছে সমস্ত দুনিয়ার যত বিখ্যাত তাফসীরের কিতাব আছে সমস্ত তাফসীরের কিতাবের মাঝে এই দুইটা সুরা শানে নুজুল বার করিয়া দেখো বন্ধু, তাব্বাতিয়া দা বিলাহাব যেই দিন আল্লাহ নাজিল হল্লা এর মূল কারণটা কিতা বলে আমার নবীজি হেরা গুহা তুলে আইয়া কলিমার দাওয়াত দিবার লাগি জবলে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠিয়া নবীজি মক্কার কুরাইশ সকলরে ডাকিয়া জমা করেন, এক পর্যায়ে আমার নবীজি এখন এ কুরাইশ সকল তোমরা আমারে বিশ্বাস করো নি, সবে জবাব দিলে জি তোমারে বিশ্বাস করি তুমি আলামিন, আমি যদি কই পাহাড়ের ওপরের অপর প্রান্তে তোমরা লাগি দুশ্মন হকলে অপেক্ষা করের তোমরা আমার কথা মানবায়নি, তারা জবাব দিলে জি আমরা মানমু যেহেতু তোমার জীবনে কোনোদিন মিথ্যা কথা কইছো না, আমার নবী যে সাথে সাথে ডাক দিয়া কই রে মক্কার কুরাইশ সকল তাইলে তোমরা রে আমি দাওয়াত দিয়ার তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মাত্র খালি আমার নবী যে কইলা এই দাওয়াতটা যখন নবী যে কাফির হলো সামনে উপস্থাপন করলা সাথে সাথে নবীজির চাচা আবু লাহাব খাড়া হয়ে গেল, ডাক দিয়া কয় মুহাম্মদ অত বিশ্বাস করতাম অত মানতাম আমি বুঝছি উঠতাম পারিয়ান না আমি কল্পনা করতাম পারিয়ান না তুমি যে এমন কথা গান কইবাই, এমনকি নবীরে হাত্তর মারা শুরু, নবীজি হাত দিয়া কোন সময় চোখ বাঁচাইন চোখ বাঁচাইলে মুখ বাঁচে না, এইভাবে নবীর হাত্তর জড়ি গাইল তো দিল দিলো হাত্তর দিত নবী একটা কথার জবাবও দিলেন না গাইলও দিলেন না কোনো উত্তরও দিলেন না সবর করিলেন না, নবী কষ্ট পাইছে
নবীর কষ্ট লাগছে ঠিক, কিন্তু আল্লাহ ধৈর্য ধরে বই থাকছেন তো, মাত্তা নাই তো, নবীও কষ্ট পাইছেন আল্লাহ ধৈর্য ধরিলছেন জি না। হে গাইল দিছিল একটা, আল্লাহ দিছেন এক সুরা তার উপরে নাজিল করে, তাব্বাতিয়া দা বিলাহা বিমাত, লম্বা কথা আমি খালি মনে করে দিতাম সাইয়ার, যে একটা গাইল দিয়া ক্লান্ত হইল না, আর একটা গাইল দিয়া একটু টানটা হয়ে গেল, নিরাই হয়ে গেল কি ঠিক, কিন্তু আমার আল্লাহ এক সুরা নাজিল করিয়া শুধু ক্লান্ত হইল না, এমন ব্যবস্থা করিয়া দিলা কি আমার পর্যন্ত যত মুমিন মুসলমান আইব আবুল আহাবে গালিয়াইতে তা ঠিক নেই না, ঠিক নাই। সুরা কাউসার শানে নুজুল দেখলে দেখবা নবীজির আল্লাহ তিনজন, কেউ কইছেন ষাটজন, নবীজির সাহেবজাদা আসলে, এই সাহেবজাদা হল নবীজির আওলাদ হল, যখন দুনিয়ায় তো নেগে লাগি সব শেষ, হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করে নিলা আল্লাহ রসুল খুব কষ্ট পাইলা, নবীজি বাচ্চারে কুলোর মাঝে লইয়া খান্দই নার কইন রে বাচ্চা তোমার সুখে আমি বড় খাতর হইছি, আমি আল্লাহর রেজা মন্দির আমি খুশি, ও বাচ্চা খুব বেশি দিন দেরি না, আল্লাহ তোমার লগে আমার জান্নাত দেখা করার সুযোগ করিয়া দিবে। আল্লাহর রসুলে বাচ্চারে কইয়া বড় কষ্ট পাইলা ঠিক, কিন্তু মক্কা কাফির মুশরিক হল, কাফির মুশরিক হলে সহ্য করতে পারলো না, রাস্তা বাদি বারুইয়া মাতামাতি মিটিং করিয়া উবাইয়া জিজ্ঞে যেন পারি হর দেখছো নি, তাই বুঝি আল্লাহ রত মায়া, আর মায়ার ঘর থেকে আইজ আল্লাহ তান্ডের লেঞ্জুল কাটা বানাই গেছে, আমরা গাউয়ালি ভাষায় কই আটকুরা বানিয়ে গেছে, আটকুরা বুঝুন না, কোরআন শরীফের ভাষা হইলো আবতার নির্বংশ, আটকুরা যার কোন বংশ দুনিয়ায় নাই, এমন ভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নিঃসন্তান হিসাবে তারা গালি দিল, একদিকে নবীজি বাচ্চা রাইয়া কষ্ট, এর মাঝে তাই ই কথা হনাই হুনিয়া সহ্য নবীর জনের না, কিন্তু নবী একটা কথা মুখ দিয়ে গাইলো দেন না উত্তরও দেন না, নবী সবর করিলেন, নবী সবর করলিছেন ঠিক, কিন্তু আল্লাহ সবর করছে মাথায় না, খালি মাথা আল্লাহ সবর করছে নি, গাইল খাইছেন কে নবী, আর কষ্ট লাগের খা তো লাগের খা আল্লাহ তা এফর জমিন নবীরে মারা হইল তিনবার, নবীজি বেউস হইলা, নবী বরং আল্লাহর গেছে, এখন ওই জায়গাটা চিহ্নিত আছে যে জায়গাত নবীজিরে মারা হয়েছে, এই রাস্তা কানোর নাম হইল সেল রোড, একদিন তাহব গেলে কোনো বিজ্ঞ ড্রাইভার লিয়ে ফেললে যাই যান, এখন পর্যন্ত এই জায়গা খানোর বাদি চাইলে লাগে, এখন পর্যন্ত দেড় হাজার বছর ধরে যেন নবীর রঙে এরিয়াটাও রঙিন হয়েছে, নবীর রক্ত এই জমিনটার বোঝা যায় একটু লালসে মার্ক, আল্লাহ রসুল জাহেদিব না হারে সার বর দিয়া নবীজি এক খেজুর বাগানের তোলে ইয়া নবীজি আশ্রয় লইলে, এত দুর্বল হয়েছে নবী তিনবার বেহুশ হইয়া ফোড়লা, আর ফোড়ার বাদে নবীজির মোজা মুবারকে জুতা মুবারকে আর ফা মুবারকে চট লাগে রক্ত, শরীর তো নেই রক্ত ফড়িয়া নবীজির জুতার লগে চট লাগ গেছে, আল্লাহ রসুলে খেজুর গাছের তোলে আমার বাদে দেখুন দেওয়া যায় আমার মোজা খান, আল্লাহ রসুলের আওলাদ পালক পুত্র যাতে জায়দ রাদিয়াল্লাহু তাআলা জুতা যেমনি টান দিছেন বুঝা গেছে নবীজির জানো খুব কষ্ট লাগছে, নবী জায়দুর হাত ধরে এখন জায়দ আস্তে টান মারো আমার ফাওয়ে আর মুজায় চোট লাগ গেছে, এত কষ্ট নবী ভাইলা একজন বিদর্মী মানুষ হইয়া তার এক গুলাম রে দিয়া সেটা খেজুর নবীর লাগে ফাটাইল, এমত অবস্থা জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ ও যেন তাইফুর মানুষ আপনার এই দুর্ব্যবহার করছে আপনার নবী কি অবস্থা, আল্লাহ রসুলে উঠিয়া কয় না জিব্রাহিম আমি নবী তার আল্লাহ বদ্ধ করি না, আইজ বুঝছে না চিনছে না, যেদিন আমার চিনবো যেদিন আমার বুঝবো মাথা মারবো, কিন্তু হয়তো আমার তারা ইতো নাই, ইব্রাহিলে উঠিয়া হয়নি আর রসুল আল্লাহ আল্লাহ কইরা এই তায়েফ বাসীর আল্লাহ গজব দিয়ে আল্লাহ করিলে এইটা আপনি হুকুম করলে লুত আলাইহিস সালামের কৌম রে জেলা আল্লাহ ধ্বংস করছিল আল্লাহ ধ্বংস করলি বা ইয়া রাসূলুল্লাহ তাইফের এই পাহাড় গুলারে উল্টাইয়া দুদিকর পাহাড় দিয়া চাফা দিয়া ইতারে মারিলেই বা আল্লাহ নবী রহমত নবী উঠিয়া কই না জিব্রাইল আল্লাহ যদি গিনতারে মারিলেই তাতে আমার রহমতুল্লিল আলামিন ভাইয়া ফাটাইছিল, জোরে কইতা না সুবহানাল্লাহ
আমারে রহমতুল্লিল আলামিন বলে ব্যাপারটা নিয়ে দরকারটা কি? বরং আমি ওখান দোয়া করি আইস্তারা আমারে বুঝছে না চিনছে না, এ কারণে মারছে আল্লাহ। এর লাগে তুমি তায়েফ বাসির উপরে কোনো গজব দিও না, জুড়ে হোক সুবহান আল্লাহ। এই নবীর লাগে কষ্ট ভাইলে, নবীর কষ্ট লাগবার আগে কষ্ট লাগে খার, মাদকা লাগে খার, আল্লাহর কষ্ট লাগে। এখন আমরা আরেকটা পথ পাইলাম, এক পথ পাইলাম আমরা আল্লাহর হুকুম আল্লাহর নবীর তরিকার ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে খুশিও করতাম পারি, কষ্ট হইতাম মাদকা চাপাম কষ্ট দিতাম পারি। আরেকটা পথ আমরা কিতা পাইলাম বলে নবীরে কষ্ট দিলে কষ্ট লাগে খার আল্লাহর, আর নবীর রঙে রঙিন হইলে নবীর আদর্শে নিজের জীবনটারে সুন্দর করে চালাইলে আল্লাহ খুশি হইন না বেজার, মাদকা আল্লাহ খুশি হইন না বেজার। ও আমার আল্লাহ মনে করিয়া দিন, ইন্নাল্লাযীনা ইউযুন আল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ও আমার হাবিব, নিশ্চয় যেবা যাহারা যেটা মানুষ হলে আল্লাহ এবং আল্লাহর রসুলরে কষ্ট দিব, এখন ইবাদতের মাধ্যমে হোক আর এখন আপনি বাস্তব জীবনে চলার পথে কোনো খাজর মাধ্যমে হোক আর সরাসরি নবীজির লগে বিরোধিতা করি হোক, যদি আপনি কষ্ট দিয়া তা হইন বা দেওয়ার পথে যদি আপনি তা হইন, আমরা বহুত পর্যন্ত আমরা কিন্তু কষ্ট দিয়ার মানত নাই, আল্লাহ আল্লাহ রসুলরে কষ্ট দিয়া নি না দিয়ার না। যেমন একটা উদাহরণ মনে করি দিই, নবীজি ফরমাইন আমার যে উম্মতে তার দাড়ির মাঝে কুরবা ব্লেড লাগাইল, ই উম্মতে আমারে বড় কষ্ট দিল, ই উম্মতে আমি নবীর কলিজার মাঝে ব্লেড লাগাইল। নাউজুবিল্লাহ হইতা নাই, দয়া করে কত নাউজুবিল্লাহ, আপনার আর বিবেক আমি বিচারটা দিলাম, নবী কইরা আমার যে উম্মতে দাড়ির মাঝে কুর লাগাইল ব্লেড লাগাইল, এ আমার নবীর কলিজাত কষ্ট দিল আঘাত দিল, এখন কক্ষ চাইন ইল্লা আমরা বহুত পর্যন্তে দিয়ান নি না দিয়ান, শোনা ভাই মাতকা দিয়ান নি না দিয়ান না, আমার বড় কষ্ট লাগে যে আমরা আহলে সুন্নতুল জামাতর মানুষ, আমরা দাবি করি আমরা সুন্নি জামাতর মানুষ, কিন্তু আমরা নবীর সুন্নতর দাদারি না, ইলা বহুত মানুষ আমরা মাঝে আসল নিনা নাই, মাতকা আসল নিনা নাই। এবার যুবক বন্ধু আপনার জীবনে একটা সিদ্ধান্ত লক্ষ্য, আপনার চুল কাটবা আল্লাহ রসুলরে খুশি করার মানুষে না আপনার নিজের দেহ নিজের আত্মারে খুশি শয়তানরে খুশি করা, আপনার সিদ্ধান্ত আপনার আপনার বিবেক সিদ্ধান্ত, আপনি আইস্তনে চুল কাটবা নবীরে খুশ করার লাগি আল্লাহরে খুশ করার লাগি না শয়তান খুশ করার লাগি। যদি আপনি নিজরে বিচার বিচার করিয়া দেখেন যে আপনি যে চুলের ডিজাইন দিছেন এই ডিজাইনটা আল্লাহ খুশি হইরা না বেজার হইরা, যদি দেখেন বেজার হইরা তে আপনি নিশ্চিত আপনার লাগি রেডি থাকা লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া মাত না কেন ওয়াল আখিরা, আপনার উপরে লানত দুনিয়া এবং মাতকা লানত দুনিয়া এবং আখিরাত। আমার ভাই অকল বন্ধু অকল যে বন্ধু অকলে বিয়া শাদি কররা বা করাইরা, আপনি একবার নিজের বিবেকরে প্রশ্ন করুকা আপনার বিয়া শাদিতে আপনি যে পথ অবলম্বন কররা যে মত অবলম্বন কররা যে রাস্তায় আপনি বিয়া শাদি কররা ইজ্ঞা আল্লাহ খুশ হইরা নবী খুশ হইরা না শয়তান খুশ মাতবা ভাইয়া আইজু গেছি এক বিয়ার ও যেন সন্ডিফুলের অন্য কুশিয়ার আর কিতা নতুন একটা খুলছে মাই গো 2,50,000 টাকা খালি সেন্টার ভাড়া হুন্ডায় নি কিতা করম ট্যাক্সি ওটা জুড়ে দরিয়া বান্দিয়া কইলের ভাই হইলে খুশ হইম কইলাম যাইম গিদে মনে মনে কইরা তুমি দাইন রে বাবা কম নাইস কইলার যে অনেক সময় দানোর লিয়া বারণই লাগে কোন মাথুর না। আমার ভাই হল বন্ধু হল যে সেন্টারের ভাড়া 2,50,000 টাকা ই 2,50,000 টাকা এই সেন্টারে খরচ না করিয়া দয়া করি আপনি গরিবানা সুরত নবীর তরিকা বিয়া শাদি খান করিয়া ই 2,50,000 টাকা দিয়া ইচ্ছা করলে বহুত গরিবর পাঁচটা মেয়ের বিয়া শান্তি মাতে আপনি দিতে পারতাই না, দয়া করি মাতকা পারতানি আল্লাহ ইগান সেন্টারের মালিকে উনলে মরুভরি আরো গজব দিব দেখবেন মাতই না সত্যি করে কত চাইন ই 2,50,000 টাকারে 50,000 করিয়া পাঁচটা গরিবর মেয়ের বিয়া আপনি দিলে চাইলে পারতাই না পারতা না, আপনার জীবনে একটা কাম করেন না যে কামের উপরে উচিলা বানাইয়া কেয়ামত দিন আল্লাহ আপনারে মাফ কান করিয়া দিলে। আমার ভাই হল বন্ধু হল
আপনি যে তরিকা বিয়া আরম্ভ করছেন, বিয়াটার মাঝে আল্লাহ খুশি নাই, নবী খুশি নাই, খেনে আপনার বিয়ার মাঝে গায়ে হলুদ, গায়ে মরিচ, গায়ে হলুদ কতটা লাগাই হাসা হইয়া না মিশা কই, আপনার বিয়ার মাঝে হোক ফিরসাবার কিছু নিয়ে তো বাবা করা নিয়ে লাগে সেন্টারও বেটি ঘুরে আনবার আগে ফিরসাবার কিছু নেওয়া লাগে না, বিউটি পার্লারও ফিরসাবার কিছু মাথুই না খানি হিন নিয়ে ঘুরে তো বাবা ফড়াই নিলে আগে তো খুব দুঃখ লাগে। মুসলমান এবার বিবেক রেজি কেন জানো, আপনি যে মহিলারে বিয়া করছেন ই মহিলারে যদি আপনি সেন্টারের নাও নিতে পারতা, যদি মহিলারে আপনি বিউটি পার্লার নাশা যাইতা তাও পারতা, ই মহিলারে যদি আপনি গায়ে হলুদ না করাইতা তবু ওই আইন জেলা আসলা এই নোল্লাউ থাকবা ইলা কিচ্ছু না যে কিন্তু গায়ে হলুদ করাই লিলে এনা আত আসিল সাহির খান আর ওই জীব দুঃখান ইলা কিচ্ছু আসেন না বলে আত আছে দোকান ওই জীব হাস খান ইলা কিচ্ছু আসেন মাতই না এনে আসেনি ইলা কিচ্ছু কিতা আছে কিতা আছে দিলা বরং আরো বেশি গুনাগার হইলা আপনার বিবিরে আপনার বোন রে আপনার বুড়িরে আপনি বিউটি পার্লার সাজাইয়া লাখ হাজারো মানুষকে দুজক বানাইবার দুজক যাইবার পথ পরিষ্কার করে ঠিক না ঠিক না এক বেটিয়ে কিলা অত বেটাইন তোরে দুজক নিব আপনারা বিচার করেন জানো যে মহিলারে সেন্টার নিয়ে সুন্দর করি সাজাইয়া তৈলায় ই বিয়ার সেন্টারের যত বেটাইন যাইবা কমসে কম বাসা বাসা যুবক যে গুণ আছেন ই জোয়ানি গুণ খালি বাদ কইবার লাগি যায়নি লে জি না হন গিয়া হন সেলফি 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 মারাইব নাইলি সেলফি মারাইয়া খালি তার কাছে রাখব নি জি না তার ইগু টিবা মারিয়া ও আগা উড়াচ্ছে একেবারে সারা দুনিয়ায় দেখাইলো ই দেখাইতে দেখাইতে যত মানুষে দেখলো অতগু মানুষে ই মহিলার সৌন্দর্যের প্রতি চাইলো আর এই অতগু মানুষকে গুণাগার বানাইবার পথ করিয়া দেব ঠিক নি না ঠিক নাই এটা আপনার বিবেক রে একবার জিকাইন জানো আপনি ই যে কাম করছেন ইখানে আল্লাহ খুশি হয়েছেন না বেজার হয়েছে মাতকা খুশি না বেজার শয়তান খুশি না বেজার আল্লাহ যে খামো বেজার নবী খামো বেজার শয়তানি খামো দূরে কক্কা শয়তানি খামো যদি আপনার ইখামে আল্লাহ বেজার হইয়া থাকেন নবী বেজার হইয়া থাকেন তাইলে আশা করি আপনি আল্লাহ লানত তনে বাঁচি দিবা তো তোমার তোমার তুই না দেখি এরদায় আল্লাহ লানত পড়ে দুনিয়া এবং দুনিয়াত কি লাভ পড়ে বলে ইগুর ফুয়া ফুড়িন যে গুণ হইন ইগুন এগু মা বাপরে দেখরা মাতই না খেলে হক টুন্ডা হইব আর যদি ওজরা বালা বলা যদি হই যায় তো এই গুদ খবর লইয়া দেখিও কয়েকদিন ভাবে মা বাবার খবর নাই একজোড়া বুড়ো হইবার আগে কইব মা গো বাবা গো তোমার জন্য বৃদ্ধাশ্রমের চকি অপেক্ষা করতেছি মাত বুঝছেননি আর যদি এই গুণাত্মনে বাঁচিয়া থাকতে পারেন তাইলে আপনার যে আউলাদ আল্লাহ দিবা ই আউলাদর মাধ্যমে আপনার লাগি এমন ব্যবস্থা আল্লাহ করিয়া দিব যখন এই বাচ্চারা তো আপনি মুরব্বী হয়ে যাবা বুড়ো হয়ে যাবা তখন এই বাচ্চায় আপনারে লালন করব পালন করব ই বাচ্চায় আপনারে আদর যত্ন করিয়া ই বাচ্চায় দোয়া লইয়া হেও জান্নাতে হইব আপনারও জান্নাতর ফদ্দর হইয়া দিব দূরে কই না সুবহানাল্লাহ এলে কোন সিদ্ধান্ত আপনার আমরা যে কাম করতাম বিয়া শাদির কাম আল্লাহ রসুল খুশ করতাম না শয়তান খুশ করতাম মাতক আকারে খুশ করতাম আল্লাহ রসুল নাই মনে রাখুন জানো আমার ভাই হল বন্ধু হল যদি আপনি এই পথে যদি নিজের জীবনটারে চালাইয়া যাইতে পারেন এর বাদর স্টেপ আপনার কিতা লাভ কিতা ক্ষতি একটু দেখুক আল্লাহ ফরমাইন ও আদা লাহুম আদাবাম মুহিনা শাস্তির ব্যবস্থা বিচারা খান আমি জানি তো আমার জানা আছে তো কিন্তু নাই তো বড় জোরে গড়ি ধরি সাত তনে দশ মিনিটের ভিতরে আপনার অন্য কালা তো কাল বরকত দে গীতা কইতে
অত কষ্ট করি আইলা যখন তো আল্লাহর নবীর বাগান খানো আল্লাহর জান্নাত টুকরা খানো বইবার সুযোগ লই না খানে খান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি বহুত দূর হই আপনার লিয়াইছি এক কথা তো নে বাড়ি মারিয়া মনে আছে কিনা জানি না হযরতে খাদিজার কথা কিতাব তো নে শুরু করছিলাম কি আল্লাহ চিনি আপনার মাত্তা নাই লইলাও আল্লাহর মায়ার বন্ধ হল বার হইছে নুয়াজ করাত হযরত খাদিজার সামনে উঠিয়া কইরা নাউজুবিল্লাহ আমি কেন কইতে আমার মুলাজ্জা দিত না আমার নাম ধরিয়া যদি কই আবদুল্লাহ আদর বউর ব্যাপারে তাই কইরা কিতা জানি কইরা যে ই বেটি গু ইনটেক নাই এন বুড়া আসলা নাউজুবিল্লাহ আর একটা শব্দ এখান কইতাম না আল্লাহ মাফ করু যে খোতা খান নবীজির সামনে বিবির সামনে কইছেন ই বিবিরে আল্লাহ দুনিয়াই তো নে জান্নাতি সুসংবাদ শুনাইয়া দুনিয়াই তো নে বিদা মা তো জানি না সাহ কত সৌভাগ্যবান মানুষের সামনে কথা কথা এর দায়িত্ব আমরা খুব বাঁচিয়া থাকার দরকার আপনার আর বিবেকের মাঝে বিচার দিব যে মানুষে ইটা মাতিব বা যে মানুষে ইটা মাত্রার লোক ধরবো ইগো আল্লাহ আল্লাহ রসুল্লে খুব মায়া করছে না কষ্ট দিছে মাতকা মায়া না কষ্ট ওহান মনে মনে সিদ্ধান্ত নেই জানো যে আল্লাহ আল্লাহ রসুল্লে কষ্ট দেন আল্লাহ কইন লাআলাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা এন উফরে লালত দুনিয়া এবং আখিরাতে এর বাদে কিতা ওয়াআদাল্লাহুম আযাবাম মুহিনা যারা লাগি রইছে অপমানজনক শাস্তি কি জাত শাস্তি মাত্তা না কি জাত শাস্তি দুরাকা কি জাত শাস্তি যেই নামাজ পড়তে অবহেলা করেন এই আল্লাহরে কষ্ট দেন যেই রোজা রাখতে অবহেলা করেন আল্লাহরে কষ্ট দেন যেই নবীর সুন্নতরে আকড়িয়া না ধরিয়া ইচ্ছা মতো চলেন এই নবীরে কষ্ট দেন ঠিক না ঠিক নাই যদি আল্লাহ এবং নবীরে কষ্ট দেন তাইলে তার লাগি লালত দুনিয়া এবং আখেরাতে আর বাদে কিতা অপমানজনক সবে কক্কা কি যা অপমানজন অপমান গুজননি আমরা ভাষা কই বেজ্জতি দয়া করে কক্কা কিতা বেজ্জতি কোন মানুষ যদি চুরির ধরা খায় ই মানুষটা যে বেটার আত্ম চুরির ধরা খাইছে যে বেটার আত্ম চুরির ধরা খাইছে ও বেটার ফাওয়ার ধরিয়া কয় শুনে আসা সানুরে বা চালি ধরে আসা সা জীবনে আর ইবে আইতাম না আপনি ওই সময় খালি তারে না মারিয়া আর নাইলে আপনি তারে শুধু ওখান তখন নাইয়া দিলেন যেন বলে সা তোমারে মারতামও না কিচ্ছু করতাম না আগামী কাল তোমারে তাজপুর আর গোয়ালা বাজার দুইটা চক্কর দেওয়া ইম হাত বুঝছই না ওখান তাল দিয়ে আপনি উনাইলেন কইব রে বা সা আল্লাহর দয়াইন মরে তুমি সেদ মারি কল্লা উড়াইলা রে বা তেব কালকে মানুষের সামনে মরে বেজ্জত খান মাতই না কেন কইবনি কইবনি হাসর ময়দান আল্লাহ বহুত মানুষ আল্লাহর উঠে কইব আল্লাহ বেজ্জত খান আজকে করিও না এতে দুজকও দিলাম মাতখান বুঝছই না আমরা বুঝছেন নি বাস হাসরের দিন আল্লাহ বহুত মানুষ উঠে কইব আল্লাহ আজকে বেজ্জত খান করিও না দুজকে জ্বালাই দাও দুজকে আগে জ্বালি দিব রে আল্লাহ তবে মরে আজকের ময়দানে মাসর বেজ্জত খান করিও না খেনে বলে দুনিয়ায় তাক তোমারে মানছে মৌলানা মিয়া সাহ মুসলমান চিনছে মরে মানছে বড় একজন আল্লাহ আল্লাহ চিনছে মরে মানছে একজন নামাজি চিনছে মরে মানছে একজন হাজি সাহ চিনছে মরে মানছে একজন সম্মানিত মাজন চিনছে মরে মানছে একজন শিক্ষক চিনছে মরে মানছে একজন এলাকার বালা মানুষ চিনছে কিন্তু রে আল্লাহ আমার গুনার কারণে আজকে বেজ্জত খান করিও না দুয়াই তোমার খোদাইর দুয়াই ও আল্লাহ আমারে দুজকে খাই দিলাও তবু আমারে তুমি বেজ্জতি তো নেবা কিন্তু কোনো লাভ হইত না যে দুইজন মানুষে আল্লাহ যে মানুষে আল্লাহ এবং আল্লাহ রসুল রে কষ্ট দিছে মা তুজন জান এমনে যদি কেউ গুনা করিলে আল্লাহর কাছে তোবা করিলে আল্লাহ মাফ করে দিলে পাহাড় সমবরি মাছ গুনা করছে নবী জিয়ে ফরমাইন আল্লাহর কাছে তোবা করছে আল্লাহ মাফ করে দিলে কিন্তু নবীরে কষ্ট যদি কোনো মানুষে দিলে
ইমাম সাহেব কোনো মাফ তো নাই, দুনিয়ায় গাতে গাতে বেইজ্জত হইব, যে মাইছে তিনটা জায়গা উল্টা পাল্টা কর লিছে, ই মানুষ বিপদে মরে গেছে। কোন তিন জায়গা মনে করে ইতাম নি, এক জায়গা হইল মা বাপ, দয়া করে কক এক জায়গা কিতা, দূরে কক এক জায়গা কিতা মা বাপ, আর এক জায়গা হইল মজলুম, আল্লাহ আস্তে জুড়ে কক আরো জায়গা কিতা, এগু বাচ্চা আছে এতিম, এগু বাচ্চা আছে অসহায়, আর ও বাচ্চার তার জীবনে কিচ্ছু নাই, আল্লাহ দিছে তার বাপের একটা বিটা, আর এখান দোকান আছে ওখান, তার কোন রকম তার জীবনের পুঞ্জি বানাইয়া তার সাইর গুভাসকে বইন লইয়া আর তার মারে লইয়া কোন রকম জিন্দেগি খান চালাইলার, আর আপনার কান্দা তৈল বিল্ডিং এক সময় তারে গিয়ে ডাকাইয়া নিছে না বেটা দোকান বেচিলা রে বা 50,000 দিলাই লেবাস আসা, দয়া করে রে বা আমার জো করিও না, আমার দুনিয়াত কিচ্ছু নাই, ওখান তার রসিলা জিন্দেগি চালাইয়ার এই সময় আপনি তারে এমনি পারছেন না, কৌশল করিয়া মিথ্যা কেসিত মামলা থারাইয়া তারে আপনি জো করি লাইছেন, অসহায় বানাই লিছেন, আখের গিয়ে তারে কেসির চালু ফালাইয়া তার দোকান খান বেসাইয়া বাড়ি খান বেসাইয়া রাস্তা ফালাই দিছেন, কিচ্ছু করার নাই, বাই নাই, বন্ধু নাই, চাষা নাই, সম্পদ নাই, গোষ্ঠীর কোনো একটা মানুষ সাহায্যকারী নাই, অসহায় গেছে, মজলু হয়ে গেছে, রাস্তা পার হয়ে গেছে, খান্দে আর কয় আল্লাহ তুমি চালালু কি জগৎ আর কে উড়াই, ও আল্লাহ তুমি যদি আমার মায়া করো তে করছো, আর নাইলে এই জালিমর আত্ম নেই বাঁচবার কোনো সুযোগ নাই, যখন এই মানুষটা মজলুম হয়ে যায় তখন আল্লাহর দ্বারা তার বড় দাম বাড়ি যায়, তখন জবান খুলিয়া কইতে দেরি হয়, এই মানুষটার দোয়া বদ্দু এক সেকেন্ড যায় না, এই মানুষটার এই খামুজলা আল্লাহর কাছে কবুল হয়েছে, এর দা জীবনে কোনোদিন মানুষের বদ্ধ আর কারণ হইল না রে ভাই, জীবনে কোনোজন মানুষের বদ্ধ আর কারণ হইল না ভাই, যদি কোনো মানুষের বদ্ধ আর পড়ে যাও বংশরে জ্বালাই দিবা, 14 সিঁড়ির কলঙ্ক লাগাইয়া যাইবা কি, এর দা আমার পীর মুর্শিদ বড় সাহেব কিবলা দোয়া করে ফাইন আল্লাহ কোনো মানুষের মজলুম কোনো মানুষ কোনো দুনিয়া আমরা রে মজলুমও মানই না, কোনোদিন মানুষের দিয়ে আমরা দিয়ে কোনো মানুষের জুলুম হরানি লাইও না, আল্লাহর কাছে ভালা সাক্কা কোনো মানুষের কোনো অসহায় রে কোনোদিন এমন ভাবে অত্যাচার নিরীহ মানুষকে কোনোদিন জুলুম করে না, জানো কেনে, যখন মানুষে জুলুম করে তখন আল্লাহর আরশে আজিমের তস্তরাই খা ফারুন হইছে, আরেক গুরু মানুষ কোন গুরু, যে গুরু মাইছে আল্লাহর রসুলরে কষ্ট দে ই মানুষের দুনিয়া এবং আখেরাত অন্ধকার, দুনিয়া এবং আখেরা অন্ধকার হয়ে যায়, ই মানুষের আর বাঁচবার কোনো সুযোগ নাই, কেনে বলে আল্লাহর রসুলরে কষ্ট দিলে আল্লাহ বরদাস্ত করতে পারবেন না, ঠিক নি না ঠিক নাই, তখন ই মানুষের ওই কিথা বলে দুনিয়াতে গাটে গাটে বেজ্জত, মা বাপরে কষ্ট দিছে গাটে গাটে বেজ্জত হইব, নবীরে কষ্ট দিছে গাটে গাটে বেজ্জত হইব, গরিব মানুষকে অসহায় মানুষকে সাতাইছে গাটে গাটে বেজ্জত হইব, ওইব তো ওইব দুনিয়াতে বেজ্জত, আর পরকালে কিথা বলে হাসরের ময়দানের কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তান্দে উঠাইয়া হইব, চৌধুরী সাহেব আসলাই বড় হাজি সাহেব আসলাই বড় হুজুর আসলাই, আর ও অকান করছো আজকে তোমার ও ময়দানে মাসরের সব মানুষের সামনে বেজ্জত করাইয়া আজকে তোমার দুজক এখন আপনার আর আমি জিকেই তো চাইব, আমরা পরিচয় কয়টা কইছিলাম পাউরিলছি কয়টা কইছিলাম, এর মাঝে একটা হইলো আমরা ব্যক্তিগত পরিচয় আর একটা হইলো আমরা ধর্মীয় জুড়ে হোক, একটা হইলো আমরা ধর্মীয় পরিচয়, এখন আপনার আর বিবেকের মাঝে আমি বিচার দিলাম আমরা কোন পরিচয়টা দরকারি, ব্যক্তি পরিচয় দরকারি না আমরা ধর্মীয় পরিচয় দিব, আসান তুলিয়া হোক আমরা কোন পরিচয় দরকারি, আর তুলিয়া আল্লাহরে দেখাইয়া হোক কোন পরিচয় দরকারি, আরো দূরে হোক কোনটা আমরা ধর্মীয় পরিচয় লোকদরানি দরকার আসেনি না নাই, আসেনি না নাই, যদি আপনার মাঝে ধর্মের পরিচয় থাকে বিশ্বাস রাখুন জান এই পরিচয় আপনারে গুণাত্মনে বাঁচাইব, এই পরিচয় আপনারে জান্নাত লইয়া যাবে, আল্লাহ যেন আমরার সব ভাইয়ন্তরে কবুল করেন খোক আমিন, এবার মন খুলিয়া খোক আমিন, আমার ভাই এখন বন্ধু এখন সত্যি করে খোক কাছেন আজকে আবদুল্লাহ দাসি খাইলু তো মরি যাইতাম পারি মাতই না কানে খাইলু তো মরতাম পারি না পারি না, যখন মরি যাইব রে ভাই তখন না আমার আসল পরিচয়টা পারি যাবে, ঠিক নি না ঠিক না, লেবাসে তো যে সুন্দর পাঞ্জাবি এর মাঝে কোটি মাইকো মাফলারও লাগাই দিছে মাতই না
ওদিন হত্যা পরিচয় দিয়া চলিয়ার ইটা কোনো সম্পদ নাই রে। এটা যুবক বন্ধু অনুরোধ ধর্ম নবীর সুন্নতরে আকড়িয়া ধর, নবীর একটা সুন্নতরে লালন কর, এই নবীজির একটা সুন্নতরে জীবনের লোক ধরা মিসওয়াকটা ব্যবহার করা ইকো দাড়ি গেছেন রাখো টুপি মাতার দেও নবীর তরিকায় চলো নবীর তরিকায় খাও নবীর তরিকায় ফিন্দো নবীর তরিকায় ঘুমাও নবীর তরিকার জীবন গঠন করো দেখবানি আল্লাহ দুনিয়ায় তো শান্তি করবো আখেরাত তো পার করিয়া দিব সুবহানাল্লাহ। আল্লাহ আপনারা কবুল করুক। আমার এক ছোট ভাই লিমন আপনারা এলাকার লন্ডন তুনে বারবার খালি এসকারি মাহফিল লাগি দিব আল্লাহর মন্দাল্লাহ আছে আপনার কিতা আমার খুব মায়ার এক ভাই লিমন দোয়া করি আল্লাহ আমার ভাই গুরে শান্তি করুক। আরো বহুত বন্ধু হলি এলাকার যারা বিদেশ বাড়িতে আসেন প্রত্যেক ভাই আন্তরে আল্লাহ সুখে শান্তিতে রাখতা আপনারা লিয়ে মুখতসির এক দোয়া দুরুসের বলগা সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। দয়া করে টুকরা টুকরা আনাই চালিস না রে ভাই শোনা ভাই না চালিস না আল্লাহর বাস্তে টুকরা টুকরা আনাই চালিস না যে ডোর করে রে ভাই এবার মহাব্বত দুরুসের বলগা আল্লাহুম্মা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়িদিনা একটা কথা আমি নামাতলে আমার মনের মাঝে দুর্বুদুর যার না সাহ সব ফেতনার লোকে ইদানিং এক ফেতনা আইছে কিটা জানেননি আমরা কিছু কিছু ভাই তোর ধারণা হইলো আমরা যে মিল্লাত শরীফ খাড়া হই ইটা বুঝিলে আমরা নবীও না আইচর মনে করি আমরা খাড়া হই আল্লাহ মাফ করুক আপনারা আমি জিকাইয়ার আমরা যারা বলতলি সব কুলার অনুসরণ করি আমরা মনে ইটা কিচ্ছু লই আমরা খাড়া হইনি ভাই শোনা ভাই নজরে হোক ইটা কিচ্ছু লই খাড়া হইনি লেতে আমরা কিতাল্লাই খাড়া হই বলে আমরা নবীজির মহব্বতে খাড়া হই দয়া করে হোক চাবল কিতাল্লাই খাড়া হই বলে আমরা নবীর মহব্বতে নবীরে তাজিম করিয়া খাড়া হই আমরা মাঝে আমরা নাম লইয়া কিছু ভাই আনতে আইনতাইন খাড়া হইতে সময় তাইনতাইন শিয়া রেখা নামিয়া রাখি দেন ওই আইনতাইন বুঝাইতাছেন যে নবীও না আইচন আমরা রিলা কোনো ধারণা দয়া করি আবার জুড়ে কোনো আমরা ইলা কোনো ধারণা আমরা ইলা কোনো সময় মনে করি না ইকান রে আরো ভাঙ্গিয়া কইতে হইলে সুজা এক কত হইল আমরা কিছু ভাই আনতে কইন আল্লাহ জেলা সর্বত্র হাজির নাজির নবীওলা হাজির নাজির নাউজুবিল্লা ইকান আমরা জীবনে কইতাম নাই আল্লাহ সর্বত্র হাজির নাজির ইকান আমরা মানি কিন্তু নবীর বেলায় আমার পীর মুর্শিদ বুলতলি সাহাবার আকীদা বা আমরা আকীদা হইল ওলা যে আল্লাহর রসুল রে আল্লাহ যেন দরকার মনে করেন অন্য আল্লাহ নবীরে পৌঁছাই তাফার দয়া করে মাতুকা সাহাব ই আকীদা আমরা আছে না নাই নবীর এক মায়ার উম্মত যদি কোনো আলো মারা যায় আল্লাহ চাইলে নবীর এই না আমি হাজির করতে পারেনি না পারি না নবীর এক মায়ার উম্মত যদি সরকার তা কইন আল্লাহ চাইলে এই মানুষটারে সরকার সময় নবী দেখাইতে পারেনি না পারেনি মাতকা পারেনি বা সাব কইন ইয়ে আকিদা আমরা আসেনি না নাই ওখান মনের মাঝে রাখুন জানো যে ভাই আনতে কইন যে নবী সর্বত্র আল্লাহর মতো হাজির ইকান হইল ভ্রান্ত আকিদা ইকটা আকিদা আমরার নাই আমরা নবীর আল্লাহ যেন নিয়ে হাজির করেন যেন নবী দেওয়ার দরকার নবীর আল্লাহ নিয়ে হাজির করেন ই কমত আমার আল্লাহর আছে না নাই মাতকা আছে না নাই আমার ভাই এখন বন্ধু এখন বড় কষ্ট লাগে ওটা মাছ লইয়া কোনো কোনো মেসা বকলে যজ্ঞ আলিম অকলরে কাফির ফতুয়া দিলে নাউজুবিল্লাহ হোকা আমি কই ও বাবা কাফির কাফির কইয়া যেন চিল্লাওরে ফুত জীবনে মুসলমান মানাইছে কব জানো না হইলমার গুড়ি বিয়া করলি তাই মুল্লার গুড়ি ঠিক নি না ঠিক না আর যেসা মেসা আলিম নাই দুনিয়া বাসা আলিম অখলরে বেটা কাফির কইয়া বইতা হাজির নাজির মানবে না এটা কাফির নাউজুবিল্লাহ কইনা কত বড় কথা আপনি যে নিকান লিয়ে কাফির বানাইলা জীবনে আপনি মুসলমান কয়জন বানাইছেন আমরা এটা মনে রাখার দরকার না নিবা সাহাব কল আমরা ফুলতলি সাহাব কিবলার অনুসারী কল আমরা বিশ্বাস করি আল্লাহর রসুলে গায়েব জানেন কিন্তু কোন গায়েব আল্লাহ নবীরে যে গায়েবর খবর দিছেন ই খবর নবীয়ে শোনা ভাই এন্য আমার কথা বুঝছেন নি খোক কয়া আর তুলিয়া খোক কয়া কথা বুঝা গেছে নি
আমার নবী ব্যক্তিগত গায়েব জানেন, নিজস্ব গায়েব জানেন না, আল্লাহ যেখান জানাই ওখান জানেন। আল্লাহ যেখান জানাই ওখান জানেন না, নি ওখান রাইট না, নি ওখান লিয়া বেটা কাফির নাউজুবিল্লাহ। এটা খুব সতর্ক, খুব সতর্ক। ও ভাই এখন নিজেও গুমরাও ইও না, মানুষেরও ইউদিল্লু বিহি কাসিরাও ওয়াইয়াহদি বিহি কাসিরা, নিজেও বইব গুমরা মানুষেরও বানাইব, খুব সতর্ক। সুতরাং আমরা ও মনোভাব লইয়া আমরা নবীরে আমরা মহব্বত করিয়া আর তাজিম করিয়া, ও দুই জিনিসের সমন্বয়ে নবীরে মহব্বত করিয়া তাজিম করিয়া, যে আমরা নবীরে সালাম দিই কোনো আপত্তি আসেনি, মাতকা কোনো আপত্তি আসেনি, লেখেনে বলে আমরা বিশেষ কারণে আমরা নবীরে এই সময় কালইয়া সালাম দেই, যে আমরা নবীর জন্মর মাতকান মিয়াসাবে মাতইন ওলাম্মা তাম্মা মিন হামলিহি আল্লাহর রাজুই তিসাতু আশুরিন কামারিয়া ওয়ানা লিজামানি আইয়ানজালিয়া নুসাদা হযরাতুম মাহু লাইলাতা মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিন কুদসিয়া। মাশাআল্লাহ ওহাল কইনের বাদে কিতা কইন ফা খাযাল মাখাদ ফা ওয়ালাদাতহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা মহব্বতে যাওরে মদিনার পথে আমরারে নিয়ে যাও সাথে, নবীজির রওজাতে কিতে বলো, নবীজির রওজাতে কিতে মোবারক কদম চুমিতে ইয়া নবী সবুজ মিনারে লোটাকি নবীর কিনারে দাঁড়াইয়া করিব সালাম, জনমে আশা অন্তরে ইয়া নবী আমরা জীবনে কিচ্ছু না করি, অন্তত পক্ষে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে আমরা কষ্ট দিতাম নি, দয়া করে মাতকা দিতাম নি, একদা আমরা বহু মন মানসিকতা লইয়া জীবন চালাইবার তৌফিক যেন আল্লাহ আমরা দিন, খুব আমিন। আর ই পথে চলতে হইলে মাশাআল্লাহ আমরার সামনে আল্লাহর মকবুল অলি অকল আসেন, এরারে দেখিয়া চললে আমরার জীবনটা সফল হইবার আশা আসেন না নাই, মাতকে আশা আসেন না নাই। আমার ভাই অকল বাবা বুঝ দেখ, বুঝ দেখ ফুলতলি সাহেব কুমিল্লা রিসালে সাহেবের মাহফিল
আশা করি আপনার দাওয়াত পাইছেন, আমি আপনার দাওয়াত দিয়ার আল্লাহর ওলির বাড়ি লক্ষ লক্ষ মানুষ দুনিয়ার বিভিন্ন দেশ থেকে আইরা, আর আমরা আশা করছি যদি আমরা ফাইনাল হইবার আমরা হুকুম দেওয়া হয়েছে না, গাউসে পাক আব্দুল কাদির জিলানি বড় ভীর সাহর বংশের একজন উজ্জ্বল নক্ষত্র, ইনশাল্লাহ ইবার সাফ কিবলা রিসালে সাহর তশরিফ আনতা, নবীজির বংশের মানুষ, আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। কয়েক হাজার কুরআন শরীফের খতম, বুখারি শরীফের খতম, বিভিন্ন দুরুদ ফাজাইলের খতম হইব, আপনারা আওতা তো ইনশাল্লাহ শরীক হইবা। আপনারা কোনোদিন সাববাড়ির পক্ষ চলে কেউ এক টাকা কুজিতা নাই, কুজার কোথাও নাই, তবে আমার বিবেক তো নেই, আমার দিল তো নেই, আমি কইয়ার নিজের পীর মুর্শিদ রিসালে সাহর মাহফিল আমরা যাওয়ার দরকার নাই, নিসাব আল্লাহর ওলির মাহফিলটা তো আমরা শরীক হইতাম না, নি শরীক হওয়ার চেষ্টা করেন জানো, জীবনে বহুত সময় এমনি এমনি যায় আল্লাহর ওলির মাহফিলে পারলে শরীক হইয়া নিজের জীবনটার সফল এবং সার্থক করি। আমি শেষ করলিছি বাবা আপনারা আল্লাহ করুন আমি আর দোয়া করতাম আল্লাহ কুরবানাই বেসা করুন সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সুনার মদিনা লাখ কোটি দুরুদ সালাম নবীজির খিদমতে পৌঁছা, নবীজির চেহারা মুবারক আমরা রূপে খুশ করে দেই ইয়া আল্লাহ, তমাম আম্বিয়া কিরাম আউলিয়া কিরাম রূহে পাক পৌঁছাই দে, খাস করে আমরা মা বাপ রে মাফ করে দে, দাদা দাদি নানা নানির কবর জান্নাত টুকরা বানাইয়া দে, ই জমিন তলে গজব রে দূর করে দে, আল্লাহর রহমত আর বরকত নাজিল কর আল্লাহ, আমরার গুনার কারণে আমরে দুনিয়া আখেরাতে বেইজ্জত করিও না, দুনিয়ায় তো ইজ্জত করিও না আল্লাহ, হাশরের ময়দানে আমরা মুখান খালা করিও না আল্লাহ, ইয়া আল্লাহ বহুত মায়ার মানুষ গুলা কবর গেছে, গীতার কবরে জান্নাত টুকরা বানা, হিমাই কর আওয়াজ যত দূর যাই এলাকার মুর্দে গান রে মাফ করি দে, খাস করি আমরার মা বাপ রে মাফ করিয়া দে, আল্লাহ আমরা হো রড়ির কবরে জান্নাত টুকরা বানাও, ইয়া আল্লাহ বিমারি অগলরে তোমার কুদরতর দাওয়াখানা তুলে শিফা দে, দেশে বিদেশে বাড়িয়ে করে মেডিকেলের সিটি আমরার মাঝে বহুত বিমারি আছে, শিফা জিলেন আমরার বিদেশি অগলর বাদ দয়ার নজর খান কর আল্লাহ, আমরার কোনো বিদেশি রে বিপাক বালাইয়া মারিও না রে বামোলা, আমরার বিদেশি অগলরে শান্তির জিন্দেগি খান দান কর, ইলিগেল যত ভাইয়াই নাছেন আল্লাহ তোমার দয়া দিয়া লিগেল করাইয়া শান্তিতে হালাল রুজি দিয়া মালামাল করি দে, ইয়া আল্লাহ আমার ভাই লিমন সহ এলাকার যত বন্ধু বান্ধব সকল বিদেশ আছেন তারা রে নিয়ে খায়াত দে, মুশকিলাত্রে আসাল করিয়া দে, হালাল রুজি দিয়া দুনিয়া খেরাত্রে উজালা করিয়া দে, মাহবুদ গো ভিক্ষা চেয়ের আমরার সিলসিলার বুজুর্গানে দিন অখলর দরজারে বুলন হরি দেও, খাস করি বাদেশ্বরী হুজুর কবর রে জান্নাত ঠুকরা ভানা। গতকালকে বাংলাদেশের একজন প্রবীণ আলিম তবজ্জু লোক সাহবি গঞ্জি মানে তোমার বন্ধারে মাফ করিয়া দে, ই আল্লাহ ই জমিন চলে আলিম উলামা ওলি আল্লাহ কল বিদায় ইরা রে বামৌলা, আমরার মতো কম বক্ত হলি জমিনে রইতে আমরার গুনার কারণে আমরা গজব দিয়া হাল্লা করিও না, রাব্বুল আলামিন বারে বারে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও,
এই জমিন তনে গজব দূর করিয়া রহমত বরকত দিয়া শান্তি করি দেও, আমরা দেশ কান্দে শান্তির দেশ বানাই দেও আল্লাহ। ইয়া আল্লাহ, আমার গুনার কারণে কোন ভাই বাবা হলে মা বোনের দুয়ারে খালিয়াতে ফিরেই দিও না আল্লাহ। ডেইলি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট, আমরা দুয়াই তোমার খোদাইর দুয়াই, আমরা অ্যাক্সিডেন্ট হেফাজতে রাখি আল্লাহ। তোমার হাবিবর রাস্তা দিয়ে ভিক্ষা চিয়ার, আমরা রে গাড়ির নিচে আগ্নির জ্বালাইয়া পানির ডুবাইয়া মারিও নাই আল্লাহ। কারেন্টর গ্যাস তুনে বিপদ আপত্তনে আমরা রে পরিবারের হেফাজতে রাখি। পীর মুর্শিদের দরজারে বলুন করে দেব। ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।